প্রণয় সিজন তিন লেখনীতে নুসরাত সুলতানা সেজুতি ১৪তম অংশ অনিলের মাথায় হাত তার এইটুকু ডেস্ক ভর্তি ফাইলপত্রে এদিক সেদিকে সামান্য নরবার জায়গাটুকু নেই ওশির নিজ দায়িত্বে মাথায় করে বয়ে এনেছেন এসব বলেছেন সব ফাইল স্বয়ং রুদ্র প্রদত্ত ত্রুটি ধরার বিন্দুমাত্র জায়গা যেন না থাকে অনিলের মন চাইছে ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদতে এমনিতেও তার মন খারাপ ছিল তোহা চাকরি ছেড়ে দিয়েছে তিন দিন ওর বাবার অসুস্থতা বাড়ছিল তাই আর কাজ করবে না এখন আবার এতগুলো ফাইল ঘাটা অফিসের প্যারা মানেই কি শুধু ফাইল অন্য কাজ দেয়া যেত না কম্পিউটারে কোনো কাজ দিলেই হতো এক চুটকিতে শেষ করতো সব এখন এতে কত সময় লাগবে কে জানে সেজুতি দীর্ঘশ্বাস ফেললো অনিলের অসহায় মুখ দেখে চোখ ফেরালো মনিটরের ওপর অনিলকে এই গাদা গাদা কাজ দেয়া যে রুদ্রর ইচ্ছাকৃত ভালোই বুঝেছে সেজুতি রেহাই তাকেও দেয়া হয়নি একটা মস্ত বড় কাজ তার ঘাড়েও ফেলা হয়েছে লুবনা প্রেজেন্টেশন দেবে তার শিরোনাম রেডি করার দায়িত্ব সেজুতির এটা সাজাতে গিয়েই রীতিমতো হিমশিম খাচ্ছে এসব আগে কখনো করেছে নাকি অত বড় ডিলের প্রেজেন্টেশন আর তা নাকি সাজাবেও ভাবতে গেলেই তো গায়ে জ্বর চলে আসছে কতবার যে ঢু মেরেছে গুগলে হিসেব নেই শেষমেশ অনিলের মতো সেও মাথায় হাত দিয়ে ঠেস দিল টেবিলে ওই যে একে অন্যের গায়ের ওপর পড়েছে এসব তারই শাস্তি রুদ্রর চোখে জেলাসির যে আগুন দেখেছে তাতে দাউ দাউ করে জ্বালাচ্ছে তাদের সেজুতি মনে মনে পণ করল এ জীবনে আর কোনো ছেলের সাথে ধাক্কা খাবে না রুদ্রর সামনে তো একেবারেই না তারপর রুদ্রকে উদ্দেশ্য করে বিড়বিড় করল জাদরেল বিকেলের দিকে চমকে দেয়া একটা খবর পেল সেজুতি সাথে চমকালো লুবনা নিজেও ফ্লাইটের টিকিট বুকিং দেয়া শেষ কিছুক্ষণ আগেই করেছে লুবনা মন মেজাজ এমনিতেই তেতে ছিল লুবনার ভেবেছিল রুদ্র আর সে যাবে খানিকটা সুন্দর সময় কাটাবে যখনই রুদ্র জানালো টিকিট দুটোর জায়গায় তিনটা হবে লুবনা ভীষণ রেগে যায় মনে মনে ভাবলো সাথে সেজুতিও যাচ্ছে অথচ একটু আগেই রুদ্র ডেকে পাঠালো সেজুতি বরাবরের মতো কেবনে উপস্থিত সাথে ব্যস্ত ছিল কাজে রুদ্র তখন গমগমে কণ্ঠে জানালো নিউ ইয়র্কের ডিল সাইনিং এর কাজে লুবনা যাচ্ছে ঠিকই শুধু বাকি দুটো টিকিটের হয়ে যাচ্ছে অভ্র আর আরিশা এটা শুনে লুবনার মাথা চক্কর দিল এভাবে রুদ্রকে সেজুতির কাছে ফেলে যাওয়ায় বিন্দুমাত্র আগ্রহ পেল না চোখের সামনে দেখতে পেল নিষ্ঠুর ভূমিতব্য আর তার রুদ্র সেজুতির এক হওয়া সেজুতির জন্যে সুবিধে সে তো ধরেই নিয়েছিল বাকি জন সে নিজে কত কি ভাবলো সাথে সাথে কি করে যাবে কিভাবে যাবে বাড়ির কেউ রাজি হবে এসব ভেবেই কুল পাচ্ছিল না সাথে অরুণার দায়িত্ব কাঁধে এই মুহূর্তে যাওয়া যায় নাকি কিন্তু তার ভাবনার জল ঘোলা হলো রুদ্রর ওই একটা কথায় মনে মনে নিজেকে গোটা দুয়েক চর থাপ্পড় মারল সেজুতি কর্মটে কণ্ঠে শাসালো ভাব আরো বেশি বেশি ভাব বলদি মাথা মোটা কোথাকার রুদ্র অতিষ্ঠ সন্ধ্যার জ্বালায় গতদিন থেকে লাগাতার বিভিন্ন নম্বর থেকে কল দিচ্ছে এই মেয়ে একটা ব্লক করলে আরেকটা দিয়ে ফোন করে এত সিম কার্ড কই পায় একটা মেয়ে মানুষ নেহাত অভ্রর শ্বশুর বাড়ির লোক বলে কিছু বলতেও পারে না ভদ্র ভাষায় যতটুকু পারে অপমান করে অথচ মেয়ে তাতে ভ্রূক্ষেপহীন গায়ে কি গন্ডারের চামড়া এই মেয়ের কারণে মেজাজ যখন তখন টপ্ত হচ্ছে এই তো আজকে অফিসে সেজুতির সাথে মন খুলে একটু কথা বলতে ধরলো উনি সন্ধ্যার একের পর এক কল আসা শুরু কতবার কেটে কেটে ব্লক করেছে থামার নাম নেই সেজুতির সামনে রিসিভ করে কিছু বলতে পারছিল না বলে এক পর্যায়ে ওকে ফেরত পাঠালো ডেস্কে তারপর দু চারটে ক্রা কথা বলে ফোন কাটলো ভাবলো ঝামেলা মিটবে অথচ হলো উল্টো পরপর কতগুলো রচনা আকারের মেসেজে ইনবক্স ভরে উঠলো গাদা আই লাভ ইউ আর চুমু ইমুজি পাঠিয়েছে মাত্রাতিরিক্ত ভরকেছে রুদ্র এতে অগ্নিরূপে টকটকে লাল হয়ে গেছিল চেহারাটা একবার সন্ধ্যা সামলে থাকলে হতো নির্লজ্জ মেয়ের গালে কষিয়ে থাপ্পড় মারত দুটো বেয়াদব মেয়ে কোথাকারে রুদ্র খেতে খেতেও বিড়বিড় করলো কথাটা সারাদিন মেজাজ এতই খারাপ ছিল সেজুতির সাথে ভালো করে কথা হয়নি শুধুমাত্র যতটুকু বলার বা শোনার
সেটুকুই হয়েছে, এর বাইরে একটা কথাও হলো না। কতবার ভাবলো ফোন করবে, কিন্তু ফোন করার কারণ কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। যদি সেজুতি জিজ্ঞেস করে বসে কেন ফোন করেছেন, কি বলবে? এমনি হয় এরকম, তাই আর করা হয় না ফোন। রমে যায় রুদ্র, রৌশন ভিলা আপাতত শুনশান। আনিস তার পরিবার সহ চট্টগ্রামে ফিরলেন গতকাল। দু চারটে সার্ভেন্ট ছাড়া বাড়িতে রুদ্র একাই, এই প্রথম অভ্রকে ছাড়া থাকছে এতদিন। তিন দিন তো অনেক দিনই হয়, একদম ভালো লাগছে না। বাড়ি থাকলে সারাক্ষণ পায়ে পায়ে ঘুরে বেড়ায় ছেলেটা। ভাই এটা লাগবে, ওটা লাগবে বলে মাথা খারাপ করে দেয়, অথচ এখন নেই, একটুও মন টিকছে না রুদ্রর। পারলে ওই বাড়ি সেও চলে যায়, এই খালি বাড়িটা যেন গেলে খেতে আসছে। রুদ্র সুপের বাটিতে চামচ নেড়ে নেড়েই রেখে দিল, মুখ অব্দি আর তুলল না। মামা, মামুনি, অন্তু, আসিফ সবার কথা মনে পড়ছে। গত পরশুও কি জমজমাট ছিল বাড়ি, আর আজ কি নিরিবিলি, ভালো লাগে এসব। টেবিলের ওপর রাখা ছিল ফোন, একরকম হাতের কাছে। রিংটনের শব্দে রুদ্র চৌ বর্গীয় শব্দ করল। সবার প্রথমে মাথায় এসেছে সন্ধ্যার কথা, ভাবলো আবার অন্য নম্বর থেকে কল দিল কিনা। চোখ মুখ কুচকে স্ক্রিনে চেয়ে দেখলো অভ্রর নম্বর, বিরক্তিটা উবে গেল রুদ্রর। যত্র রিসিভ করল, অভ্র কিছু বলার আগেই প্রশ্ন ছুড়ল, কবে ফিরছিস? অভ্র একটু থমকালো, যেন মিস করছিলে নাকি। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, মিস করব কেন, অফিসের অনেক কাজ পেন্ডিং আছে তাই। অভ্র হাসি চেপে বলল, ও আচ্ছা। রুদ্র আগের মতোই বলল, তাহলে কাল ফিরে আয়। আচ্ছা ভাই, কালই আসবো। গুড়, খেয়েছিস রাতে? দুই ভাইয়ের কথোপকথন চলল বেশ অনেকক্ষণ। ফোনের লাইন কেটে রুদ্র উঠে রুমে এলো, জানলার পাশে দাঁড়িয়ে হিসেব কষল জীবনের। যদি পারত ভবিষ্যৎটা জেনে নিতে, মা কি ফিরবে কাছে, জেনে যেত তাহলে কিভাবে সেজুতি সম্পূর্ণ নিজের হবে তাও জানত। এভাবে প্রত্যেকটা সেকেন্ড অপেক্ষার প্রহর গুনতে হতো না। অভ্র আরিশা কাল ফিরবে, কিন্তু আরিশা বেঁকে বসেছে, তার এক কথা শ্বশুর বাড়ি গেলে সেজুতিকে সাথে নিয়ে যাবে। বিয়ের দিন সেজুতি যায়নি, তাই এখন ও বাড়ি দু চার দিন নিরিবিলিতে বেরিয়ে আসবে তার সাথে। সেজুতি অরুণার গার্দ ঘুরে এসে বাড়ি ফিরল, যখন শুনল আরিশা চলে যাবে মন খারাপ করল, অথচ পরের কথাটি কানে যেতেই হই হই করে উঠল আনন্দে। সবাই ভেবেছিল সেজুতি রাজি হবে না যেতে, গাইগুই করবে, মেয়েটা নানা বাড়ি দাদু বাড়ি কোথাও যেতে চায় না বেড়াতে। অথচ সবাইকে অবাক করে দিয়ে সেজুতি যেতে রাজি হল। আরিশার শ্বশুর বাড়ি মানে তো রুদ্রর বাড়ি, আর সেখানে যাওয়ার জন্য সেজুতি এক প্রায় রাজি থাকবে সর্বদা, সব সময়। লোকটাকে একটু দেখার জন্য চোখ দুটো তৃষ্ণায় কাতরে ওঠে, মন আকুপাকু করে, তাহলে ও বাড়ি গেলে ২৪ ঘন্টা দেখতে পাবে, তো ছাড়বে কেন সেই সুযোগ। সেজুতি এক কথায় জানালো সে যাবে, আমির মুনারা কেউই মতবিরোধ করলেন না। সেজুতির খুশি আর ধরে, ক্লান্তি ভুলে ছুটল নিজের ঘরে, দাপিয়ে দাপিয়ে ব্যাগে জামা কাপড় ভরল, সবকিছু গজগাজ করে চলল ফ্রেশ হতে, তাড়াহুড়ো করে রাতের খাবার খেয়ে ঘুমোতে গেল। রাত যত তাড়াতাড়ি শেষ হবে সকাল তত জলদি শুরু হবে, আর সকাল হওয়া মানেই তত দ্রুত ও বাড়ি যাওয়া, রুদ্রকে দেখা। আচ্ছা, লোকটা যখন তাকে দেখবে কি রকম হবে এক্সপ্রেশনটা, হা হয়ে থাকবে অনেকক্ষণ, ভেবেই উত্তেজিত সেজুতি অ্যালার্ম চালু করে কম্বল মুড়ে দিল। সকাল হলেই শান্তি, আজ আর সময় নিয়ে থাকা হলো না এসাইলমে। ছটার দিক খাবার নিয়ে সেজুতি অরুণাকে দিয়ে আসে, অরুণা বাচ্চাদের মতন মুখ কালো করল, সেজুতি বেশিক্ষণ থাকবে না শুনে, এই কদিনে মেয়েটাকে দারুণ মনে ধরেছে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কথাবার্তা ব্যবহার, কত যত্নই না করে তার, আপন মানুষ আজকাল করে এমন। অরুণা অনেক সময় সেজুতির মাথায় হাত বুলিয়ে মন ভরে দয়া করেন, অথচ মুখে কিছু বলেন না। সেজুতি বুঝে যায় তার চোখ দেখে, সেও হাসে মিষ্টি করে। এসাইলম থেকে তাড়াহুড়ো করে ফিরে আবার অভ্রদের সাথে বের হলো সেজুতি, কাঁদতে কাঁদতে আরিশা নাকের ডগা লাল বানিয়ে ফেলেছে, চোখের কাজল লেপটে সব গাল অব্দি এসে নেমেছে। এক পাশে অভ্র দাঁড়িয়ে,
আমির অফিসে বেরিয়েছেন একটু আগে। আরিশা সেই থেকে কাঁদছে, থামার নাম নেই। কিন্তু সেজুতির একটুও কান্না পেল না। যাচ্ছে তো আরিশার সাথেই, কান্না পাবে কেন? উল্টে তরস হয়েছে না ও বাড়ি যাওয়ার জন্যে। দেখতে দেখতে দুই মা মেয়ে কান্নার পাট চোকায়। আরিশা গাড়িতে বসলে সেজুতি নাচতে নাচতে গিয়ে ড্রাইভারের পাশে বসে, এরপর পেছনের সিটে অভ্র বসল আরিশার পাশে। সঙ্গে সঙ্গে শো শো করে গাড়ি চলতে শুরু হয়। সকাল 11টা বাজে, রবিবার হওয়ায় অফিস ছুটি। রুদ্র রাত জেগে কাজ করে ঘুমোচ্ছে এখনো। সপ্তাহে এই একটা দিন সে আরামসে ঘুমায়। ঘুম ছুটে গেল, ডোরবেল বাজায়, কেউ বিশ্রামহীন টিপছে বেলের সুইচটা। রুদ্র বিরক্তিতে চোখ বর্গীয় শব্দ করে কান বালিশ দিয়ে ঢাকল, যাতে শব্দ কানে না আসে। ডোরবেলের শব্দ থেমে গেল একটু পর, তার মানে সার্ভেন্ট দরজা খুলেছে। পরপরই ভেসে এলো অভ্রর কণ্ঠস্বর, ভাই ভাই। বসার ঘর মাথায় তুলেছে সে। রুদ্রর ঘুম শেষ, অভ্র আশায় ঠোঁটর কোণে সূক্ষ্ম হাসির রেশ ফুটল। যত্র বিছানা থেকে নেমে বসার ঘরের দিকে গেল। সিঁড়ি ভেঙে নামতে গিয়ে আচমকা চোখ পড়ল সিঙ্গেল সোফাটার দিকে। রুদ্রর পা জোড়া থামলো ওখানে। মেয়েটাকে সেজুতির মতো দেখতে না। রুদ্র চোখ ডরল, ঘুম কাটাতে আড়মোড়া ভাঙল। আজকাল এই মেয়ে এত জ্বালায় তাকে। ডানে বামে সামনে পিছনে সব জায়গায় দেখতে পায়, এমনকি ঘুমালেও শান্তি নেই। বিয়ের পর সব উসুল করে নেবে। রুদ্র ছোট চিকন চোখ দুটোর দৃষ্টি গোল করে তাকালো ফের। না, সেজুতির মতো এখনো লাগছে। টনক নড়ল রুদ্রর, এটা তো সেজুতি। ভেবেই দ্রুত পা চালিয়ে নিচে এলো। রুদ্র আসছে বুঝতে পেরে সেজুতি সেই যে মাথা নামিয়েছে তোলেনি। অভ্র দৌড়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র হাসল, অভ্র একরকম হাহাকার করে বলল, খুব মিস করেছি ভাই, আই নো ইউ অলওয়েজ মিস মি। অভ্রকে জড়িয়ে ধরলেও রুদ্রর চোখ অন্যদিকে। সেজুতি নিচের দিক চেয়ে মিটিমিটি হাসছে। সকাল সকাল দারুণ চমক পেয়েছে লোকটা। রুদ্র এখনো অনিশ্চিত এটা সেজুতি কিনা, ওর তো এখানে আসার কথা নয়। আরিশা যখন এগিয়ে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? উত্তরে রুদ্র বলল, ওয়ালাইকুম আসসালাম, ওটা কি সেজুতি? সেজুতি নিচের দিক চেয়ে এই ফিক করে হেসে ফেলল। অভ্র আরিশা মুখ চাওয়া চাওই করল। আরিশা মৃদু কণ্ঠে বলল, জ জি। রুদ্র অবাক হল, সেজুতি এখানে সত্যি এসেছে? অভ্র স্বল্প হলেও রুদ্র সেজুতির বিষয়টা আয়ত্তে এনেছে। এদের মধ্যে কিছু একটা চলছে নিশ্চিত। সেজুতিকে দেখে রুদ্র নির্ঘাত অখুশি হয়নি, এটা তো আরো নিশ্চিত। সে ভাই, সেজুতি কিন্তু কটা দিন আমাদের বাড়িতে থাকবে, তোমার কোনো সমস্যা নেই তো? অভ্রর কণ্ঠে কৌতুক। রুদ্রকে খোঁচানোর সুযোগ হাতছাড়া করা যায়। রুদ্র চোখা চোখে তাকালো, পকেটে এক হাত গুজে বলল, বাড়িটা আমার একার নয়, আরিশা আর তোর দুজনেরই। তোদের গেস্ট মানেই আমার গেস্ট, সমস্যার কিছু নেই। ও আচ্ছা। অভ্র মাথা নেড়ে ঠোঁট চেপে হাসল। সেজুতি সেই প্রথম থেকেই হাসছে, শুধুমাত্র ব্যাককল হয়ে এক একজনকে দেখছে আরিশা। রুদ্র সেজুতি দুজন দুজনকে সহ্য করতে পারে না শুনেছিল সে কথা, আবার ঝামেলা হবে না তো? রুদ্র রেগে গেলে সর্বনাশ, ওনার রাগ ভয়ানক। সেজুতি অভ্রকে বলল, ভাইয়া আপনারা গেস্টদের কিভাবে আপ্যায়ন করেন? না মানে খাতির যত্নের কোনো ত্রুটি রাখেন না নিশ্চয়ই? রুদ্র দুপা এগিয়ে এসে সেজুতির সামনে দাঁড়ালো। উঠে পড়ল সেজুতি, একবার বোনের দিক চেয়ে আবার রুদ্রর দিক ফিরল। রুদ্র ঘাড় কাত করে বলল, সেটা ডিপেন্ড করে অতিথিকে, তার উপর। আপনি যদি বিশেষ কেউ হন তবে ত্রুটি থাকবে না আশা করছি। এবার আপনি বলুন, আপনি কি কারো বিশেষ কেউ? রুদ্র ভ্রু উচাল। সেজুতির কণ্ঠ রোধ হয়ে এলো তৎক্ষণাৎ, আপনি কি কারো বিশেষ কেউ? কি বোঝালো লোকটা, কি বা শুনতে চাইল? আমি কি বলবো, আমি তার বিশেষ কেউ হই? অভ্র ক্লান্ত কণ্ঠে বলল, ভাই আমি কাল থেকে রেগুলার অফিস যাব, যা যা কাজ বাকি সব করব, এখন যাই ফ্রেশ হই, যা চলো আরু। আরিশা সেজুতিকে কিছু বলার জন্য হা করলে রুদ্র কথা থামিয়ে দেয়, তোমরা যাও আরিশা, এই অতিথি আপ্যায়নের দায়ভার না হয় আমি নিচ্ছি। সেজুতি ঢোক বিলল। আরিশা অভ্রর দিক চেয়ে দুই ভ্রু উচালো।
যার অর্থ কি করব। অপ্রচটপট করে বলল, হ্যাঁ ভাই তাই করো। সেজুতিকে দিয়ে দিলাম দমায়। তিনজন টাকাতেই দাঁত কেলিয়ে বলল, এ মানে সেজুতির আপ্যায়নের দায়িত্ব আর কি। হে হে, অভ্র আরিশার হাত টেনেটুনে রুমের দিক চলল। ওদের অবয়ব অদৃশ্য হতেই রুদ্র সেজুতির দিক ফিরল। রুদ্রকে তাকাতে দেখে সেজুতি চোখ নামাল। তা এখানে আসা হবে আমাকে জানালে কি হতো? সেজুতি দুষ্টু হেসে বলল, কেন, আগে জানলে কি একটু সেজে গুজে থাকতেন। রুদ্র চোখ ছোট করে তাকাল। সেজুতি মুখ চেপে হেসে বলল, আপনি বুঝি খুশি হননি? সত্যি বলবো নাকি মিথ্যে? উম্ম, মিথ্যে। রুদ্র পাতলা ঠোঁট জোড়া নেড়ে বলল, খুশি হয়নি একটুও না। সেজুতি প্রথম দফায় মুখ কালো করল, পরক্ষণে উল্টো কথাটা মনে করে হেসে ফেলল। রুদ্র নিষ্পলক কিৎক্ষণ সেজুতির শুভ্র হাসি দেখল। ফ্রেশ হয়ে আসুন, যান। সেজুতি মাথা দুলিয়ে বলল, কোন ঘরে যাব? অবশ্যই আমার ঘরে। সেজুতি চোখ গোল করে তাকালে রুদ্র সূত্রে বলল, আমার পাশের ঘরে। আসলে ওই ঘরটা সুন্দর, ব্যালকনি থেকে রাস্তাটা দেখা যায়, আপনার পছন্দ হবে। আচ্ছা। সেজুতি লাগেজ নিতে গেলে রুদ্র বাধা দিল, আপনি রাখুন, সার্ভেন্ট নিয়ে যাবে, আপনি আসুন আমার সাথে। রুদ্র ইশারা করল সেজুতিকে সামনে এগোতে। গুটি গুটি পায়ে এগোলো সেজুতি, পিছু পিছু পা বাড়ায় রুদ্র। সেজুতি যখন মনোযোগ দিয়ে সিঁড়ির ধাপ পেরোচ্ছে, রুদ্রর মনোযোগ তখন সেজুতির কোমরে দুলতে থাকা বিনুনিটার দিকে। মনের মধ্যে তীব্র আনন্দ। সেজুতি কটা দিন এখানে থাকবে ভাবলেই উত্তেজনায় উষ্ণ হয়ে আসছে চৌড়া দেহ। কত কাছাকাছি থাকবে প্রিয়তমা, যখন ইচ্ছে ছুতে পারবে, দেখতে পারবে, কথা বলতে পারবে, শুনতে পারবে সেজুতির বকবকানি। ভাবতেই ভালো লাগে। সেজুতি রুমে ঢুকে হা হয়ে গেল, এত সুন্দর আর বড় ঘর। আগেরবার অন্য ঘরে ঘুমিয়েছিল, তাও এক রাতের জন্যে। ক্লান্তি আর চিন্তায় কোনো কিছু ভালো করে খেয়াল করেনি। দিনের আলোতে পরিষ্কার ঝকঝকে রুমটা দেখল এখন। কথাটা বলেও ফেলল, খুব সুন্দর ঘর, কে থাকে এখানে? পাশে রুদ্র দাঁড়িয়ে এতক্ষণ সেজুতিকে নিখুঁত পর্যবেক্ষণে ব্যস্ত ছিল, যাতে হস্তক্ষেপ ঘটালো স্বয়ং সেজুতি। রুদ্র ছোট করে বলল, কেউ না। সেজুতি অবাক হয়ে বলল, কেউ থাকে না, তাও এত গোছালো থাকে? বাবা, আর আমার ঘরে আমি থাকি তবুও কি অগোছালো? শেষ কথাটা বিড়বিড় করে বলায় রুদ্র শোনেনি। প্রথম কথার উত্তরে বলল, এসব সার্ভেন্টরা করে রাখে। আচ্ছা, আপনার বাড়িতে সব মিলিয়ে কয়টা ঘর? সেজুতি কৌতূহলের উত্তর জানতে রুদ্রর দিক ফিরল। রুদ্র নিচের ঠোঁট কামড়াল, সেকেন্ড খানেক ভেবে কাঁধ উঁচু করে বলল, কি জানি, বুনিনি কখনো। সেজুতি আরো অবাক হল, নিজের বাড়িতে কটা ঘর লোকটা নিজেই জানে না, আজব ব্যাপার। সেজুতির চেহারা দেখে রুদ্র অপ্রস্তুত ভূমিতে বলল, আমি বাড়িতে তেমন থাকি না, যতটুকু বা থাকি শুধু নিজের রুম, ডাইনিং আর ড্রয়িং। ইনফ্যাক্ট ওভর রুমেও খুব একটা যাওয়া হয় না আমার। সেজুতি ছোট করে বলল, ও, ভাবল বাড়িটা এত সুন্দর, ঘরগুলো আরো সুন্দর, ওনার নিজের ঘরটা কেমন হবে তাহলে? ওটা বোধ হয় সব থেকে বেশি চোখ ধাঁধানো হবে। ইস, যদি একবার দেখতে পারতাম। সেজুতির ভাবনা কেটে যায় রুদ্রর কথায়, আপনি তাহলে ফ্রেশ হন, পরে কথা হবে। সেজুতি মাথা দলায়। রুদ্র যেতে যেতে দরজা চাপিয়ে বের হয়। সেজুতি লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ে। সাদা চাদরে লাল টুকটুকে থ্রি পিস পরিহিতা তরুণীকে ভয়ানক সুন্দর লাগছিল তখন। পর মুহূর্তে দৌড়ে বারান্দায় আসে, সত্যি মেন গেট দেখা যাচ্ছে এখান থেকে। সেজুতি নজর ফেরালো পাশের বারান্দায়। রুদ্র তখন বলেছিল এই ঘরটা তার পাশের ঘর, তার মানে ওই রুমটা ওনার। সেজুতির আগ্রহ বেড়ে গেল দ্বিগুণ, গলা উঁচিয়ে দেখার চেষ্টা করল ওপাশটা। রুদ্রর ঘরের বারান্দায় কোনো রকম গ্রিল নেই, সম্পূর্ণ উন্মুক্ত, ছাদের মতো রেলিং দেয়া চারপাশে, কত বড়। সাথে বসার জন্যে গোল একটা টেবিল আর চারটে চেয়ার পাতানো, ছোট ছোট টবের মধ্যে নাম না জানা গাছ। সব মিলিয়ে ভীষণ মনে ধরল সেজুতির, বাড়িটার কোনায় কোনায় যেন সৌন্দর্যমণ্ডিত। সিঁড়ির গোড়ার সেই করিডোরটা, ওটাও তো দারুণ ছিল।
করিডোরের কথা মনে পড়তেই সেজুতির সেদিনের দুর্ঘটনার কথা মাথায় আসে। অন্ধকারে অজ্ঞাত এক ব্যক্তি চুমু দিয়েছিল গালে। সেজুতি চট করে গালে হাত বলায়। ছুপ করে মন খারাপ হয়, মেজাজ বিগড়ায়, ওড়না দিয়ে গাল ডলে লাল বানায়। কয়েকদিন আগেও কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত তার সঙ্গে। প্রথমে কোনো আগন্তুকের পাঠানো উপহার, দিন রাত লোকটার পাঠানো মেসেজে বিভ্রান্ত হওয়া, আবার সেই জামাটা যখন ইচ্ছে না থাকা সত্ত্বেও গায়ে পড়ল মেসেজ পাঠিয়ে প্রশংসাও করেছিল লোকটি, তার মানে নির্ঘাত লোকটা তাকে ফলো করে। আচ্ছা, চুমু দেয়া ওই অসভ্য লোক আর এই লোক কি একজনই? ওই দিন আবার আই লাভ ইউ লিখে পাঠিয়েছে, কে হতে পারে ওটা? কে অমন আদা জল খেয়ে পড়ল তার পেছনে? মাঝখানে তো ওই লোকের কোনো খোঁজ ছিল না। ফুট করে সেদিন আবার উদয় ঘটল, কবে জানবে এই লোকের আসল পরিচয়? সেজুতি দৃঢ় প্রতিজ্ঞা করল, যদি দুজন একই লোক হয়, যেদিন লোকটাকে পাবে, যেই ঠোঁট দিয়ে তাকে চুমু খেয়েছে, কেঁচি দিয়ে কুচুত করে কেটে দেবে, সেটা দেবেই। ঠান্ডা এক স্নিগ্ধ বাতাস ছুঁয়ে গেল সেজুতির মুখোশে, চুল সমে তুলে উঠল ওড়নার প্রান্ত দুটো, চোখ বুঝে ফেলল ভালো লাগায়, মুখে এসে পড়া চুল সরিয়ে বারান্দার গ্রিলে আঙুলবন্দি করে বাইরে তাকালো, তন্ময় হয়েছে এ দেখল সাদা আকাশ। বায়োস্কোপের মতো একের পর এক স্বপ্ন দৃশ্য ভেসে উঠল ওখানেও, বরাবরের মতো তার ভাবনার প্রতিটি শব্দ শুরু হয় রুদ্রকে দিয়ে, মেঘের মতো ভাসল প্রথম আলাপের সেই রাগী রুদ্রর চেহারা। এই লোকটা একসময় তাকে দেখলে কি অদ্ভুত রকম রেগে যেত, ফর্সা নাকের পাটা ফুলত ক্রমশ, চোখের কোটর লাল হতো, খারাপ খারাপ কথা শুনিয়ে হেনস্তা করত। এই তো কয়েকদিন আগেও হাত ধরায় রুমাল দিয়ে মুছে নেয় রুদ্র, গাড়িতে ওঠায় সম্পূর্ণ গাড়ি ধোয়ায়, আর আজ সব পাল্টেছে, এখন এই লোক তাকে ছোঁয়ার জন্যে ব্যাকুল থাকে। বিয়েতে তার ঠোঁট স্পর্শ করলো কি অবলীলায়, সেজুতি মাথা নামিয়ে লাজু ঘাসল। রুদ্রর প্রত্যেকটা আচরণ বলে দেয় রুদ্র তাকে ভালোবাসে, ওকে চায়, তবে বলে না কেন, কেন এসে হাত বাড়ায় না? একটা মেয়ে হয়ে সে কি লজ্জা শর্মের মাথা খেয়ে বলতে পারে এসব? কখনো পারবেও না। তাহলে কেন আসে না লোকটা? সেজুতি গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে গুনগুন করে গেয়ে উঠল, পরপর আবার গান ধরল, ভালোবাসি হয়নি বলা তবুও ভালোবাসি, পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি, তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উড়াই আকাশ নীলে, তোমাতে বিভোর থাকি আমি বারো মাসি, ভালোবাসি হয়নি বলা তবুও ভালোবাসি, পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি। গান শেষে সেজুতি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, মন খারাপ এক চিমটি বেড়ে গেল, আকাশের দিক চেয়ে বলল, সেজুতি এই জীবনে তোর ভালোবাসি শোনা হবে না। রুমে আসার জন্যে পা বাড়াবে হঠাৎ চোখ গেল পাশে, ছ্যাত করে উঠল বুকের ভেতর। রুদ্র রেলিংয়ে হাত রেখে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে, চোখ এদিকেই। সেজুতি লজ্জায় পারল না মাটিতে মিশে যেতে, লোকটা তার গান শুনে ফেলেছে। পরপর কয়েকটা পলক ফেলে ছুটে রুমে চলে এলো, এখানে দাঁড়ানোর সাহসটুকুও পেল না, লজ্জায় হাসফাঁস লাগছে, দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। আবার একটা আননোন নম্বর থেকে কল এসছে, রুদ্র এখন অচেনা নম্বর দেখলে ভয় পায়, রাগ হয়, দীর্ঘাত সন্ধ্যা মেয়েটা, তাই নাই করে অনেকক্ষণ পর রিসিভ করল, যা ভেবেছিল ঠিক তাই, সন্ধ্যারই কল। রিসিভ করতেই বলল, আপনি আমাকে এত এভয়েড কেন করছেন? একটা মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করলাম বলে ভাব নিচ্ছেন, কোন দিক দিয়ে কম আছে আমার? আমার বা, রুদ্র খট করে লাইন কেটে ফোন সুইচ অফ করল, পকেটে ভরে বেরিয়ে এলো, সিঁড়ির গোড়ায় এসে নিচে তাকালো, আরিশা খাবার বাড়ছে টেবিলে, সাহায্য করছে দুজন মেয়ে সার্ভেন্ট, রান্না ওরাই করেছে, আরিশা তো এলোই কিছুক্ষণ। রুদ্র সেজুতিকে নিচে পেল না, তার মানে ঘরে আছে ও। রুদ্র গিয়ে সেজুতির রুমের দরজার সামনে দাঁড়ালো, টোকা দেবে কি দেবে না ভাবল, কি বলবে টোকা দিয়ে, খেতে ডাকছি না, কেমন ক্যাবলাকান্তের মতো দেখায় বিষয়টা, চলে যাবে ভাবল, এর আগেই দরজা খুলে যায়। শব্দ শুনে রুদ্র পেছনে ঘোরে, সদ্য স্নাত সেজুতি দাঁড়িয়ে, পিঠে ছড়ানো ভেজা চুল, পরনে নীল থ্রি পিস, মুখে প্রসাধনীর প্রলাপ খুঁজে পাওয়া মুশকিল, অথচ কি সুন্দর টাইনা লাগছে।
রুদ্র মুগ্ধ চোখে চেয়ে শুকনো ঢোক বিলল, ঢোল বাজছে বুকের ভেতর। সেই গায়ে হলুদে শাড়ি পরুয়া বৃষ্টি ভেজা মেয়েটিকে দেখে প্রথম নিশ্চিত উপলব্ধি হয় সে প্রেমে পড়েছে। এখন তো উপলব্ধি হচ্ছে প্রতিটি পদে পদে, এই মেয়েকে তার চাই, যে কোনো মূল্যে হলেও চাই, 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 চাই। দরজা খুলেই রুদ্রকে দেখে সেজুতি ভড়কেছে। একটু আগের পাওয়া লজ্জার কথা মনে করে মাথা নামিয়ে ফেলল। রুদ্র কোনো মতে বলল, খেতে আসুন। একরকম পালিয়ে গেল সে। সেজুতি গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে নামল। রুদ্র আগে ভাগে গিয়ে একটা চেয়ার দখল করে বসেছে। সেজুতি নামতেই অভ্র হেসে চেয়ার টেনে দিল। রুদ্রকে একবার দেখে সেজুতি চেয়ারে বসল। অভ্র দিয়েছে তো দিয়েছে, একদম রুদ্রর সামনের চেয়ারটাই। আরিশা খাবার সার্ভ করছিল। রুদ্র ওকে বলল, তুমিও বসো। আরিশা বরার বাধ্য মেয়ে, ভাসুরের আদেশ শিরোধার্য। গিয়ে অভ্র আর সেজুতির মাঝখানের চেয়ারে বসল। টেবিলের এ প্রান্তে রুদ্র একা, অপাশে বাকি তিনজন। রুদ্র মনোযোগ দিয়ে খাচ্ছে, ভুল করেও সেজুতির দিক তাকাবে না সিদ্ধান্ত নিয়েছে। ওকে দেখলেই হৃৎপিণ্ড সলকে ওঠে, হাত পা শীতল হয়, খালি মন চায় একটু ছুঁয়ে দেই। কিন্তু এখন তো সেসব করা যাবে না, আশেপাশে ভাই ভাইয়ের বউ রয়েছে, নিয়ন্ত্রণে থাকা জরুরি। হঠাৎ পায়ের উপর একটা নরম পায়ের স্পর্শ পেল। রুদ্রর মুখে দেয়া ভাত টুকু আটকে গেল গলায়। রুকুচকে বাকিদের দিকে তাকালো। নরম পাটা ক্রমশ তার পায়ের পাতায় আঁকিবুকি করছে। অভ্র এরকম করবে না, আরিশা তো উইথআউট কোশ্চেন। বাকি রইল সেজুতি, এই মেয়েও তো মন দিয়ে খাচ্ছে, তাহলে পাটা কার? বিচক্ষণ রুদ্রর বুঝতে বাকি থাকে না, কোচকানো ভ্রু টান টান করে সূক্ষ্ম হাসল। কি দারুণ অভিনয় তাই না? রুদ্র দু পা দিয়ে স্পর্শ করা পাটা চড় করে চেপে ধরতেই সেজুতির খাওয়া থেমে গেল। গোল চোখে তাকালো, ধরা পড়েছে তার মানে, কাঁচুমাচু করে ফেললো চেহারা। রুদ্র মিটিমিটি হেসে সেজুতির সালোয়ার ভেদ করে একটু ওপরে বুড়ো আঙ্গুল ছোঁয়ালো। থরথর করে কেঁপে উঠল সেজুতি, পা ছোটাতে মৃদুমন্দ মোচড়ামুচড়ি শুরু করল। কিন্তু লাভ হল না, শক্তিমান রুদ্রর কাছে সে নেহাতি তুচ্ছ। ঠোঁটলটে কাঁদো কাঁদো ভঙ্গিতে তাকালো সেজুতি, যাতে রুদ্রর একটু দয়া হয়। এমন করে পা ছোঁয়া নয়, সমগ্র শরীর শিরশির করছে, সুরসুরি লাগছে। সেজুতি নিজের প্রতি বিরক্ত হল, কি দরকার ছিল ফাজলামো করতে যাওয়ার? ভাই, উপরের স্বরে সেজুতি চমকে ওঠে, এতক্ষণ অন্য ধ্যানে ছিল যে। কিন্তু রুদ্র নিরুদ্বেগ, স্বাভাবিকভাবে খাবার মুখে তুলে বলল, বল। সেজুতির পা এখনো তার দুপায়ের মধ্যে বন্দি। অভ্র বলল, শুনলাম অফিস থেকে নিউ ইয়র্কে যেতে হবে, কি সব মিটিং ফিটিং আছে? হ্যাঁ, তুই একা নস, আরিশাও যাবে। হ্যাঁ, মিস লুবনা ফোন করেছিলেন আমায়, আজ রাতে ফ্লাইট জানালো। সেজুতির ছোটাছুটি থেমে গেল তাৎক্ষণিক। আজ রাতে আরিশা অভ্র চলে গেলে তাকেও তো বাড়ি ফিরে যেতে হবে, রুদ্রর সাথে নিশ্চয়ই একা একটা বাড়িতে থাকা যাবে না, এটা কোনো কথা? কি ভেবে এলো এখানে, আর এখন কি হবে? রুদ্রর সাথে সময় কাটানোর যে অমোঘ ইচ্ছে নিয়ে এসেছিল শুরুতেই তার মরণ হবে, ভাবতেই সেজুতির মুখ অন্ধকার হয়ে আসে। রুদ্রর চোখ এড়ায় না প্রেয়সীর কালো মুখ। আরিশা বলল, আমরা গেলে সেজুতিকে তো বাড়িতে পৌঁছে দিতে হবে, ভালো হতো যদি আমাদের সাথে ও যেত তাহলে। অভ্র তাল মেলায়, হ্যাঁ ভাই, ওকেও নিয়ে যাই না হয়। সেজুতি চুপচাপ ভাতের লোকমা মুখে তুলল। বিদেশ যাওয়া অসম্ভব, ঘাড়ে বহু কাজ, সাথে আবার রুদ্র যাবে না। রুদ্র যাবে না যখন সে যাবে নাকি, পাবি নেহি। কিন্তু বাড়ি ফিরতে হবে তাও আজকেই, এটা ভেবেই খারাপ লাগছে। সবার সব প্রশ্নের উত্তর দিতে এতক্ষণে মুখ খুলল রুদ্র। ওনার অফিস আছে, অলমোস্ট তাদের বিয়ের জন্য 10 দিনের ছুটি কাটিয়েছেন, এখন আবার কিসের ছুটি? আত্মীয় বলে এত ছাড় দেয়া যায় না। অভ্রমাথা নেড়ে বলল, তাও ঠিক। আরিশা মিনমিন করে বলল, কোনোভাবে কি আমার যাওয়াটা ক্যান্সেল করা যায় ভাইয়া? শুধু যদি অভ্রই যেত আর কি, অফিসিয়াল কাজ আমার গিয়েই বা কি লাভ? রুদ্র শান্ত কণ্ঠে বলল, তোমাদের দুজনকে পাঠানোর উদ্দেশ্য শুধুই অফিসিয়াল নয় আরিশা, বলতে পারো আমার তরফ থেকে হানিমুন ট্রিট, এটা ঘুরে এসো, ভালো লাগবে, নিউ ইয়র্ক দারুণ জায়গা,
আরিশা ঠোঁট উল্টে বোনের দিক তাকালো। মৃদু কণ্ঠে বলল, তাহলে বরং আমরা যাওয়ার আগে তোকে বাড়ি নামিয়ে দিয়ে যাব। সেজুতি কালো মুখ চোখ নিয়ে মাথা দলায়। রুদ্র ভ্রু কুচকে বলল, আমি কখন বললাম তোমরা আজ রাতে যাচ্ছ? তিনজন কৌতূহল সমেত একযোগে তাকালো। অভ্র বলল, মিস লুবনা যে টিকিট আমি ক্যান্সেল করে দিয়েছি, আপাতত কোথাও যাওয়া হচ্ছে না। অভ্র বলল, কিন্তু ওনারা নাকি এ সপ্তাহেই কনফারেন্স চাচ্ছিলেন, তাই এক সপ্তাহ পরে কনফারেন্স ডেট দিয়েছি। অভ্র চিন্তিত কণ্ঠে শুধালো, কোনো ক্ষতি হবে না তো ভাই? রুদ্রর দৃঢ় উত্তর, আই উইল ম্যানেজ অভ্র, তুই খা। আচ্ছা, রাতারাতি যাওয়া হচ্ছে না শুনে আরিশার ঠোঁটে মৃদু হাসি ফুটলেও সেজুতির চেহারা ঝলমল করে উঠল। বেশ বুঝল রুদ্র তার জন্যে পিছিয়েছে সময়টা। ফুলফুলে মেজাজ নিয়ে মুচকি মুচকি হাসল। খাওয়া শেষ হওয়া অব্দি ওভাবেই পা আটকে থাকলো রুদ্রর পায়ের মাঝে। সেজুতিও আর ছাড়তে চাইল না, চাইলেও রুদ্র কি ছাড়বে? দুজন তো চাইছে এই দুজনেতে বন্দিদশা। পা তো কোন ছাড়? রুদ্র অভ্র বাড়ি থেকে বেরিয়েছে একটু আগে, খুব আর্জেন্ট কাজ পড়ল নাকি? অভ্র যখন আরিশাকে বলল সেজুতি শুনেছে তখন ও ঘরেই উপস্থিত ছিল সে। আরিশা এখন নাক ডেকে ঘুমোচ্ছে নিজের ঘরে। এবার রীতিমতো বোরিং লাগছে সেজুতির। বসার ঘরে গিয়ে অনেকক্ষণ টিভি দেখল, ফোন টিপলো রুমে এসে। রুদ্রর রুমে উকিঝুঁকি দিলেও ভেতরে ঢুকল না। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা ঠিক নয়, লোকটা যদি কপালে থাকে এ ঘর একদিন ঠিক তার হবে। সেজুতি অনেকক্ষণ বারান্দায় গিয়ে বসে থাকলো, বারবার মেন গেট দেখছিল। এই বুঝি আসে রুদ্ররা, নিজের হাবভাবে লজ্জা লজ্জা লাগছে। মনে হচ্ছে সে রুদ্রর বিয়ে করাবো, বরের আশার অপেক্ষায় বসে আছে। শেষমেশ সময় কাটছে না যখন ভাবলো এই সুযোগে এসাইলম ঘুরে আসবে একবার। সকালে অরুণা মন খারাপ করেছিলেন, এখন বরং গিয়ে কিছুটা সময় ওনার সাথে কাটানো যাক। সেজুতি পুরো দমে তৈরি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হলো। কাচ্চি ঘর থেকে অরুণার জন্যে এক প্যাকেট কাচ্চি কিনল। কয়েকটা দিন রুদ্রদের বাড়ি থেকে যাতায়াত করতে হবে ভেবে আগেভাগেই প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরেছিল। গেটে আসলে আব্বাস বিনাবাককে খুলে দিলেন। রফিকের বসার জায়গা টপকে যাওয়ার সময় সেজুতি দাঁড়িয়ে পড়ল, লোকটা নেই এখানে, সকালে যখন এসছিল তখনও ছিল না। ওই সময় ভেবেছিল অত সকাল বিধায় আসেনি, কিন্তু এখন তো থাকার কথা। সেজুতির কেমন যেন সন্দেহ লাগলো। পাশ কাটিয়ে যাওয়া একজন ওয়ার্ড বয়কে দেখে ডেকে উঠল সেজুতি, শুনুন ভাই, ছেলেটি পেছনে ফেরে। জি, ম্যানেজার রফিক সাহেব আসেননি আজ। আবা, কেন? উনি আপাতত ছুটিতে আছেন, ওনার বসন্ত উঠেছে। সেজুতির কোচকানো ভ্রু শিথিল হল। কেউ অসুস্থ শুনলে খুশি হওয়া উচিত নয়, কিন্তু সেজুতি খুশি হল ভীষণ। রফিক অসুস্থ মানে তার হাতে বিরাট সুযোগ, এই ফাঁকে যা করার করতে হবে। সেজুতি ছুটে ডাক্তার মানিকের চেম্বারে গেল, এখানে সব থেকে পৌঁড়ার অভিজ্ঞ ডাক্তার তিনি, সবাই বেশ মান্যগণ্যই করেন। এককালে ওনার বাবাও নিযুক্ত ছিলেন এখানে, এই সময় পেশেন্টে দেখছিলেন মানিক। সেজুতির মিথ্যে পরিচয় এখানে মেডিকেল স্টুডেন্ট হওয়ায় সিরিয়াল মেনে প্রবেশ করতে হলো না। চেম্বারে একজন রোগী আর দুজন মেয়ে, এরাও মেডিকেলের ছাত্রী, মানিকের ইনস্ট্রাকশন ফলো করাই এদের কাজ। সেজুতি তড়িঘড়ি করে ঢুকেই ওনাকে প্রশ্ন করল, আচ্ছা স্যার, আমি কি কোনো পেশেন্টকে নিয়ে বাইরে বের হতে পারি? যদি সে চায়। অভ্র পেছনে থেকে জড়িয়ে ধরতেই কেঁপে উঠল আরিশা, পরে বুঝল এটা তার স্বামী। আরিশা ঘাড় ফেরালো অভ্রর দিক, দুহাতের মাঝে বন্দি থেকেই শুধালো, কখন ফিরলে? অভ্র শব্দ করে আরিশার গাল চুমু খেয়ে বলল, এখনই, আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। অভ্র বাঁধন মুক্ত করল, হাত ঘড়ি খুলতে খুলতে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। সেজুতি কোথায় জানি না, ঘুম থেকে উঠে পাচ্ছি না ওকে। অভ্র ভ্রু কুচকে বলল, ফোন দাওনি? দিয়েছি, ধরেনি, ও তো বেশিরভাগ সাইলেন্ট করে রাখে। অভ্র একটু ভেবে বলল, গিয়েছে হয়তো কোনো কাজে, চিন্তা করো না এসে যাবে। ভাইয়া কোথায়? নিচে, ফ্রেশ হয়েছেন? না, আমি যাই কফি দিয়ে আসি এক কাপ, তুমি ফ্রেশ হও, যাবে।
अच्छा जाओ, कब्रो बाथरूमे ढुकले आरिशा कांधे आंचल टेने रूम थेके बेर होते नाय। हठात दरजाय टोका पड़ार शब्द आसे, तखन उपास थेके भेसे आसे रुद्र नीरेर स्वर, आरिशा कब्रो। आरिशा व्यस्त कण्ठे जवाब देय, जी भाइया। आरिशा दरजा टेने खुलतेई रुद्र मृदु हासलो। आरिशा बलल, ভেতরে আসুন না ভাইয়া। রুদ্র ভেতরে ঢুকল, অভ্রো ফ্রেশ হচ্ছে, আপনি বসুন না। জানলা ঘেঁষে রাখা ডাবল সিটের সোফায় বসল রুদ্র। ডান ভ্রু উঁচিয়ে বলল, বিরক্ত করলাম। আরিশা হাঁসফাঁস করে বলল, ছি ছি ভাইয়া কি বলছেন, আমি অনেক খুশি হয়েছি। আরো আমি তো মাত্র নিচেই যাচ্ছিলাম আপনার কাছে। রুদ্র মুচকি হেসে ইশারা করল, বসো। আরিশা বসে পড়ে তৎক্ষণাৎ। রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরিশা তোমাকে কিছু কথা বলার আছে। ইনডিড ইম্পর্টেন্ট অ্যান্ড ফর মি। আরিশা পূর্বের থেকেও দ্বিগুণ উৎসুক দৃষ্টিতে তাকাল। রুদ্র স্থির গতিতে এলোমেলো দৃষ্টি ফেলল মেঝেতে, কপালের পাশ ঘষল, ঠোঁট কামড়াল। কথাটা কিভাবে বলবে কিছুতেই বুঝে উঠছে না। আরিশা যেন বুঝে ফেলল রুদ্র সংকোচ, আশ্বস্ত করে বলল, আপনি যে কোনো কিছু বিনা দ্বিধায় বলতে পারেন ভাইয়া, আমি তো আপনার ছোট বনি, এত ভাবাভাবির কিচ্ছু নেই, যা মনে আসছে বলে দিন। রুদ্র সত্যিই যেন সাহস পেল, চট করে বলল, আমি সেজুতিকে ভালোবাসি। আরিশা হুচট হেল, ওর গোল চোখ দুটোর দিক চেয়ে এই রুদ্র অকপটে বলল, আমি ওকে বিয়ে করতে চাই। পরপর কতগুলো সব খেল আরিশা, এমন কিছু কশ্চিনকালেও আশা করেছিল কি? কতভম্ব হয়েছে এই থাকলো রুদ্রর নিরুদ্বেগ মুখের দিক। তুমি কি শুনছো আমার কথা? আরিশার সম্বিত ফিরল, জি শুনছি। পরমুহূর্তে মিনমিন করে বলল, এ মানে আমি তো শুনেছিলাম আপনাদের আদায় কাজকলায় সম্পর্ক, সেখানে কিভাবে কি? রুদ্র স্ফীত হাসল, কিভাবে কি আমি নিজেও জানি না, জানলে বলতাম। তবে একটা কথা সত্যি, তোমার বোনের মধ্যে বিশেষ কিছু আছে, আই মিন জাদুটো না জানে নির্ঘাত, তাহলে এত সহজে বশ হলাম কি করে? আরিশা মৃদু হাসল। রুদ্র বেগ নিয়ে শুধালো, তোমার কি এ ব্যাপারে দ্বিমত আছে? দেখো আমি তোমার বরের বড় ভাই, সে হিসেবে উত্তরটা চাইছি না, ছোট বোনের পাত্র হিসেবে বিবেচনা করো, তারপর তার বড় বোন হিসেবে মতামত জানাও। আরিশা নিঃসংকোচে বলল, একটা সত্যি কথা কি ভাইয়া, আপনাকে আমি খুব কম সময় ধরে চিনি, দেখেছিও অল্প, কিন্তু আপনার সম্বন্ধে অভ্রোর থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছিল আমার। আপনি কেমন, কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এসব অভ্র কবিতার মতো আওরাত, তাই আমিও আপনাকে যথেষ্ট জানি, যতটুকু দেখলাম সেটুকুই যথেষ্ট আমার জন্যে, মানুষ চিনতে পারি আমি, অবুজ নয়। আমি নিঃসন্দেহে বলতে পারবো আমার বোনের জন্য আপনি উপযুক্ত পাত্র হবেন। রুদ্রর ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বের হয়। আরিশা বলল, আমি তাহলে কালই বাড়িতে কথা বলবো। রুদ্র আপত্তি জানালো, এখনই নয়, আমি আগে তোমার বোনের মনের কথা জেনে নিই তারপর। এ পর্যায়ে আরিশার হাসিটা কমে আসে, সেজুতি যে রুদ্রকে কতটা অপছন্দ করে সে জানে, বিয়ে তো এক কথায় নাকচ করে দেবে কনফার্ম। রুদ্র ওর অভিব্যক্তি দেখে বুঝে ফেলল, নিশ্চিন্ত করে বলল, এত ভেবো না আরিশা, সেজুতি না চাইলে নিশ্চয়ই ওকে জোর করব না আমি, তবে উনি যদি চান আমাকে তখন কাউকে মানব না, এটাও সত্যি। আরিশা মাথা নাড়ল, সে বুঝেছে, আমি কি আগে সেজুতির সাথে কথা বলবো? না, তার প্রয়োজন নেই, কথা আমি নিজেই বলবো, আমার ধারণা সত্যি হলে উনিও আমায় পছন্দ করেন। আরিশা খুশিতে বাকবাকুম হয়ে বলল, তবে দেরি কিসের ভাইয়া, কথায় আছে শুভস্য শীঘ্রম। রুদ্র হঠাৎই অন্যমনস্ক হয়ে বলল, আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষের ফিরে আসা বাকি, আমার বিশ্বাস সে খুব শীঘ্রই ফিরবে, আর তাকে ছাড়া জীবনের এত বড় একটা কাজ কি করে সারি বলো, আগে সে আসুক তারপর সব হবে, বলতে পারো ওই মানুষটার জন্যই আমার অপেক্ষা। কে সে? রুদ্র নিঃশ্বাস ফেলে বলল, জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে, তবে আমার একটা অনুরোধ তোমার কাছে, আজকের কথা নিয়ে সেজুতি যেন কিছু না জানে। আরিশা নিশ্চিন্ত করে বলল, জানবে না ভাইয়া।
প্রমিস ল্যাম্পস আমি এখন আসি তবে রুদ্র উঠে দাঁড়ালে আরিশাও দাঁড়ালো রুদ্র বেরিয়ে যাবে তখনই ওয়াশরুম থেকে বের হলো অভ্র লম্বা একটা শাওয়ার নিয়েছে সে এই নিয়ে দুবেলা গোসল হলো উদাম শরীর ট্রাউজার পরনে ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে রুদ্রকে দেখেই হাত থেমে যায় রুদ্র তার ঘরে আসে খুব কম অবাক কণ্ঠে বলে ভাই রুদ্র পেছনে ঘুরে তাকালো উপরকে একবার চোখা চোখে দেখে পকেটে হাত গুঁজে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে আরিশাকে বলল শোনো আরিশা অভ্র যদি কোনো দিন কোনো রকম মিসবিহেভ করে তোমার সাথে সঙ্গে সঙ্গে আমাকে বলবে ওর কান মলার জন্যে আমি আছি আরিশাও তাল মিলিয়ে বলল অবশ্যই ভাইয়া এ নিয়ে একদম ভাববেন না জানাবো মানে রুদ্র চলে গেল আরিশাও মিটিনিটি হেসে বেরিয়ে গেল সাথে পেছনে অভ্র ব্যাককল হয়ে দাঁড়িয়ে থাকল বোকা বোকা কণ্ঠে বলল যা বাবা আমি আবার কি করলাম আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন খুশি লাগছে সে জুতির করুণাকে নিয়ে বাইরে যাওয়ার অনুমতি পেয়েছে ডাক্তার মানিক প্রথমে নাকচ করেছিলেন বললেন মানসিক রোগীকে নিয়ে বাইরে বের হওয়া অনেক ঝুঁকি সেজুতি অনেক বোঝালেও মোড়ামুড়ি করলেন কিন্তু সেজুতিও হেরে যাওয়ার পাত্রী নয় প্রথমে সে অরুণাকে রাজি করল এতে অবশ্য বেগ পোহাতে হয়নি সেজুতিকে অরুণার শুরু থেকে পছন্দ মেয়েটার সাথে জমে খুব কত যত্ন নেয় দেখাশোনাও করে এখানকার নার্সগুলোও তো অমন করে না অরুণা এক কথাতেই বলে ওঠেন আমি যাব বরং আরো প্রফুল্ল হয়ে বললেন সেই কথা এরপর সেজুতি রুদ্রকে জানালো রুদ্র ভয় আটসার অরুণার হিংস্রতা ভেবেই মূলত ভয়টা মানা করল প্রথমে সাবধান করল তার মায়ের প্রতিটি আঘাত সে নির্দ্বিধায় হজম করতে প্রস্তুত কিন্তু সেজুতির সাথে এরকম হোক কখনোই চায় না অথচ সেজুতি কথা কানে নিল না সে তার সিদ্ধান্তে অটল অরুণাকে নিয়ে বাইরে যাবেই যাবে উল্টে রুদ্রকে বলল আপনি ডাক্তার মানিকের সাথে কথা বলুন বলুন আমাকে অনুমতি দিতে মানিককে ফোন ধরিয়ে দিল সেজুতি অগত্যা রুদ্র হার মানল রোগীর পরিবারও যখন সায় দিচ্ছে তখন আর মানিক আপত্তি করলেন না তবে সতর্ক বাণী প্রদান করলেন সেজুতিকে সাবধানে মেয়ে পেশেন্ট কিন্তু মারাত্মক আক্রমণাত্মক স্বভাবের তবে এই কয়েকদিনে তেমন কিছু তো দেখলাম না তাও সাবধানে থেকো সেজুতি অরুণাকে একটা সুতির শাড়ি নিজ হাতে পরিয়ে দিল কাঁচা পাকা চুল আঁচড়ে খোপা করল সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়ল ওনাকে নিয়ে উবার ভাড়া করল যাওয়ার জন্যে অরুণার চোখ মুখে তখন আনন্দের ঝলক কত বছর পর বের হলো বাইরে মুক্ত বাতাসে শ্বাস নিলেন সেজুতি সারাদিন ওনাকে নিয়ে ঘুরল বুদ্ধিজীবী পার্ক সোহরাওয়ার্দী উদ্যান আরও কয়েকটি জায়গা নরম ঘাসের ওপর বসে গল্পও করল দুজন ভেলপুরি খেলো পেটপুরে গোটা দিন দারুণ কাটিয়ে রাত আটটার দিক ফিরল সেজুতি রুদ্র এর মধ্যে কতবার ফোন করেছে হিসেব নেই প্রতিবার একই কথা আপনি ঠিক আছেন মা কিছু করছেন না তো সেজুতি আনমনেই হাসল একটা গম্ভীর রাশভারী লোকের মনের মধ্যে যে এত প্রেম এত যত্ন জমতে পারে কে জানত ফুলফুলে মেজাজের অবসন ভিলায় ফিরল সেজুতি সাথে নিল আরিশার প্রিয় ফুচকা বেশি করে এনেছে যাতে সবাই খেতে পারে সদর দরজা খুলল আরিশা সেজুতি প্রবেশ করা মাত্রই চোখ পড়ে রুদ্রর দিকে সোফায় বসে কফি খাচ্ছেন জনাব গায়ে সাদা টি শার্ট ট্রাউজার পাশেই অভ্র বসে রুদ্র ফোন ঘাটছিল এতক্ষণ সেজুতি এসেছে বুঝে ফোন পকেটে ভরল চেহারায় বিচলিত ভাব কোনো কিছু জানতে চাওয়ার উৎকণ্ঠা অভ্র টেলিভিশনে খেলা দেখছিল রুদ্র চুপচাপ থাকলেও আরিশা অভ্র একযোগে সমস্বরে শোধালো কোথায় গেছিলি গেছিলে একই সাথে প্রশ্ন করে দুজন দুজনকে দেখল সেজুতি হেসে ফেলল জামাই বউয়ের কি মিল একই সাথে একই প্রশ্ন সুরাকের মধ্যে জুতো খুলে রাখতে রাখতে বলল একটা জরুরি কাজে তোর আবার ছুটির দিন কিসের কাজ বুঝবি না রে আপু আপাতত বলবো না সব ঠিকঠাক করে নেই একটু তবে সেদিন চমকে যাবি কনফার্ম তোদের চমকানো মুখটা তো দেখবই সাথে সেদিন সব থেকে বেশি খুশি হওয়া মানুষটাকেও দু চোখ ভরে দেখবো আমি শেষ কথাটায় রুদ্রর প্রতি ইঙ্গিত রুদ্রকে চিকন চাউনিতে দেখল সেজুতি
রুদ্রর সরল ভাব মূর্তি। আরিশা বলল, মাথা ঠিক আছে তোর? কি আবল তাবল বললি, কিছুই বুঝিনি। উব্র বলল, আমিও না। আহা, বললামই তো এখন বুঝবে না কেউ, পরে সময় হলে বলবো, এখন নেই, তোর জন্যে ফুচকা এনেছি, মন ভরে খা। সেজুতি প্যাকেট করা ফুচকা এগিয়ে দিতেই আরিশা খুশি হয়ে বলল, সত্যি আমার জন্যে আনলি? অবশ্যই। আরিশা গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ। আরিশা ফুচকা সার্ভ করতে চটপট হাত লাগালো। এক প্লেটে ফুচকা রেখে বাকি প্লেটে আলু মাখা, ডিম, শশা কুচি ঢালল, আর ছোট্ট একটা সিরামিকের বাটিতে ঢালল তেঁতুলের টক। তারপর চারজনের জন্যে চারটা সার্ভিং প্লেট এনে টি টেবিলের ওপর রাখল। এখানে বসেই খাওয়া যাক। সেজুতি ফ্রেশ হতে ওপরে যেতেই রুদ্র তড়িঘড়ি করে পেছনে ছুটল ওর। আরিশা অভ্র দুজনের চোখেই ধরা পড়ে বিষয়টি। আজ আর আরিশার অদ্ভুত লাগে না, বরং ভালো লাগে। মুচকি হাসে সে। অভ্রর আরিশার হাসি দেখে খটকা লাগল। আমতা আমতা করে জিজ্ঞেস করল, তুমি কি কিছু জানো? সেজুতি রুমে ঢুকে বিছানার ওপর কাঁধ ব্যাগ রাখল। বেসিনের দিক এগোবে হঠাৎই পেছনে থেকে ডেকে ওঠে রুদ্র। চিন্তিত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, মায়ের কি অবস্থা, কেমন বুঝলেন? সেজুতি ফিরে তাকায়, মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ। পরপর উৎফুল্ল হয়ে এলো সেজুতির কণ্ঠস্বর, জানেন আজ আমরা অনেক জায়গায় ঘুরেছি, পানিপুরি খাওয়ার প্রতিযোগিতা করেছি, আন্টি কিন্তু জিততে পারেনি আমার সাথে। হেরে যাওয়ার পর ওনার মুখটা যদি দেখতেন। সেজুতি মনে করে শুভ্র হাসল। রুদ্রর মন প্রাণ জুড়িয়ে গেল মায়ের চাঞ্চল্যের বর্ণনায়। পরমুহূর্তে মন খারাপ হল, উদাস কণ্ঠে বলল, মা আপনার সাথে এত স্বাভাবিক, তাহলে আমায় দেখলে কেন ওরকম করেন? সেজুতির হাসিটা থেমে গেল, মুখ কালো হয়ে এলো রুদ্রর কথায়। দীর্ঘশ্বাস ফেলে বলল, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আন্টি ফিরে আসবেন আপনার কাছে, সব কষ্ট দূর হবে আপনার, দেখবেন। রুদ্র নিচু কণ্ঠে বলে, সেদিনের অপেক্ষায় আছি। তখন নিচ থেকে আরিশার স্বর ভেসে আসে, সেজুতি তাড়াতাড়ি কর, বসে আছি আমি। সেজুতি কুমড়ে হাত দিয়ে রুদ্রকে বলল, দেখেছেন, দুদণ্ড শান্তিতে কথাও বলে যায় না ওর জন্য। রুদ্রর ফোন বাজল তখন। অফিসের ফোন দেখে রুদ্র রিসিভ করার আগে বলল, এক্সকিউজ মি। ফোন কানে ঠেকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল রুদ্র। আর সেজুতি রুদ্রর যাওয়ার দিক চেয়ে লাজুক হাসল, লোকটার হাঁটাচলা ভালো লাগে, ভালো লাগে কথাগুলো, সাথে ওনার হাসি, তার রাগ করে কথা বলা, সব 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 ভালো লাগে। দিন দিন ভালো লাগার সমুদ্রে ডুবে যাচ্ছে সেজুতি, কে বাঁচাবে তাকে? রুদ্র, লোকটা আদৌ আসবে কি বাঁচাতে? রুদ্র ফোনে কথা শেষ করে নিচে নামল, গিয়ে বসলো আগের জায়গায়। আরিশার পরিবেশন শেষ, ফুচকা দেখে জিভে জল এসেছে অনেক আগে, কিন্তু বাকিদের ফেলে খাওয়ার ইচ্ছে হয়নি বলে বসেছিল। ফুচকা সাজানো দেখে অভ্র টেলিভিশন বন্ধ করে দিল, হাতের সাথে হাত ঘষে বলল, বাহ, দারুণ হয়েছে ব্যাপারটা, সন্ধ্যা বেলায় ফুচকা, আড্ডা জমে ক্ষীর হবে, এই আরো আমাকে একটু বানিয়ে দাও তো, আমি পারি না এসব। কিভাবে কি বানায়? আরিশা হেসে বলল, দিচ্ছি। তখন সেজুতি আরিশার পাশের সোফায় বসতে বসতে বলল, আপু তুই খা, আমি বানিয়ে দিচ্ছি সবাইকে। আচ্ছা। সেজুতি প্রথমে একটা ফুচকা নিয়ে তার মধ্যে আলু মাখা, শশা কুচি, ডিম কুচি ভরল, এরপর টকে চুবিয়ে অভ্রকে দিল। তৃপ্তি নিয়ে খেলো অভ্র, চোখ বুঝে শব্দ করল, উম্ম ফাটাফাটি। আরিশা নিজেরটা নিজেই বানিয়েছে, ইতোমধ্যে তার দুটো খাওয়া শেষ, বাকি থাকলো রুদ্র। সে কেমন থম মেরে বসে আছে, অদ্ভুত চোখে একভাবে চেয়ে দেখছে ফুচকার প্লেট। সেজুতি খুব যত্ন নিয়ে আরেকটা ফুচকা বানিয়ে রুদ্রকে বলল, তিন, সাথে এক গাল হাসি ফ্রি। রুদ্রর নাক মুখ কুচকে ছিল এতক্ষণ, সেজুতির প্রাঞ্চল হাসিটা দেখে চোটপাট দেখানোর জো পেল না, মিনমিন করে বলল, আমি খাব না। সেজুতি অবাক কণ্ঠে বলল, সে কি, কেন? ও বুঝেছি, আপনি ভাবছেন এসব অস্বাস্থ্যকর খাবার, তাই তো, আরে একদিন খেলে কিচ্ছু হবে না, আর আমি একটা ভালো রেস্টুরেন্ট থেকে এনেছি, এটা রাস্তার পার থেকে আনিনি। রুদ্র নিচের ঠোঁট কামড়ে ধরে সেজুতির কথা শুনছিল,
অবিরতি নিতেই বলল, তা নয়, ফুচকা খেতে হলে অনেক বড় হা করতে হয়, আমি পারি না ওরকম। সবার খাওয়া থেমে গেল তাৎক্ষণিক, একে অন্যের মুখ চাওয়া চাওই করল কিছুক্ষণ, পরক্ষণে খিলখিল করে হেসে উঠল সকলে। অভ্র রীতিমতো পেট চেপে ধরে হাসছে, রুদ্রর অস্বস্তি দ্বিগুণ বাড়ল, দাঁত চিবিয়ে বলল, শাট আপ অভ্র। অভ্র থেমে যাওয়ার নাটক করলেও হাসি কি থামে, একইরকম হহা করে হাসছে সে জুটিও। শুধুমাত্র ভদ্রতা বজায় রেখেছে আরিশা, ভাসুরের সামনে শব্দ করে হাসা ঠিক নয় বলে ঠোঁট চেপে হাসছে। এতগুলো মানুষের হাসিতে রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ল, কিক্ষণ মেরুদণ্ড সোজা করে বসে থেকে উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, সব কটা জাস্ট ফুমাস। ভোরবেলা ওঠা ইদানিং সেজুতির অভ্যেসে পরিণত হয়েছে, আজানের সময় উঠে লক্ষ্মী মেয়ের মতো নামাজও পড়ে নেয়। আগে মুনারা নামাজের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন, সেজুতি ভীষণ ফাঁকিবাজি করত, উঠসি উঠসি বলে উঠত না, মরার মতো ঘুমাত, যতক্ষণ না মুনারার চর থাপ্পড় না খেত ততক্ষণে বিছানা ছাড়ত না। কিন্তু এখন আর তাকে বলতে হয় না, নিজে নিজেই উঠে যায়, বরং বিয়ে মুনারাকে ডেকে তোলে। মুনারা তো প্রথম দিন মুখ হা করে চেয়েছিলেন মেয়ের দিক, বিস্ময় নিয়ে বলছিলেন, সূর্য কোন দিক দিয়ে উঠেছে আজ? রুদ্রদের বাড়িতে আজ সেজুতির প্রথম ভর, আজকেও ফজরের আজান শুনে উঠল। প্রথমে আরিশাকে ডাকলো নামাজের জন্যে, এরপর সাহস করে গেল রুদ্রর ঘরের সামনে, ডাকবে কি ডাকবে না অনেকক্ষণ ভাবল, লোকটা যদি রেগে যায়। অনেকক্ষণ ভেবে ভেবে সাহস জুগিয়ে অবশেষে টোকা দিয়েই ফেললো দরজায়, প্রথমে আস্তে আস্তে দিলেও পরে জোরাল হলো আওয়াজ, কিন্তু রুদ্রর খোলার নাম নেই। সেজুতি ক্লান্ত হলো না তবুও, ধাক্কা সে দিচ্ছেই। বেশ কিছুক্ষণ পর রুদ্র দরজা খুলল, সেজুতি টান টান হয়ে দাঁড়ালো, রুদ্রর দুচোখ ঘুমে জুবুথুবু, কোচকানো ভ্রুযুগল, বিরক্তি স্পষ্ট। দরজা খুলে সেজুতিকে দেখে ভ্রু কুঞ্চন গাঢ় হয়, আরো মোটা ভাঙা স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? সেজুতির বুক ধক করে উঠল, ছেলেদের ঘুম ঘুম কণ্ঠ এত সুন্দর হয়। রুদ্রর চেহারা ছাপিয়ে সেজুতির ক্রাশ খাওয়ার মাত্রাটা এখন ওর কণ্ঠেও ছড়ালো, মিহি কণ্ঠে বলল, না মানে ফজরের নামাজ পড়তে দেখেছিলাম। সেজুতি মাথা নামিয়ে ভাবল এক্ষুনি রুদ্র একটা বাজ খাই ধমক দেবে, সেই আগের ফর্মে ফিরে কটমট করে বলবে, হাউ ডেয়ার ইউ। কিন্তু রুদ্র তেমন কিছুই বলেনি, জবাব দিল, ও। সেজুতি চোখ পিটপিট করে তাকালো, ও আবার কেমন উত্তর, হয় বলবে পড়বে না হলে বলবে পড়বে না, এখন এই উত্তরে কি বুঝবে সেজুতি? কৌতূহলী কণ্ঠে বলল, পড়বেন। রুদ্র ঘুম ঘুম চোখ আরো ছোট ছোট করে তাকালো, বলল, উঠালেন যখন, না পড়ে ঘুমনো কি ঠিক হবে? সেজুতির চেহারা চকচক করে উঠল, মাথার ঘোমটা একটু টেনে খুশি খুশি কণ্ঠে বলল, ঠিক আছে আপনি নামাজ পড়ুন, আমি যাই, আমাকেও পড়তে হবে, সময় বেশি নেই। সেজুতি ছুট লাগাতেই রুদ্র দরজার বাইরে এলো, সেজুতি রুমে ঢুকবে হঠাৎ পেছনে থেকে ডেকে বলল, শুনুন। সেজুতি দাঁড়িয়ে যায়, রুদ্র জড়তাহীন কণ্ঠে বলল, এভাবে সারা জীবন আমাকে নামাজ পড়তে ওঠানোর দায়িত্বটা নেবেন? সেজুতি প্রথম দফায় বোঝেনি, পরপর পাতা ফেললো চোখের, যখন বুঝলো ততক্ষণে দেরি, রুদ্র ঢুকে পড়েছে রুমে, দরজা আটকানোর শব্দে সেজুতি নড়ে ওঠে, রুদ্রর বলে যাওয়া কথাটা মনে করে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত গড়ায়, হাত পা অবশ হয়, পুক ধুক পুক করে, উফ কি যন্ত্রণা, এত রঙিন সুন্দর কেন পৃথিবী? এদিকে আরেকটি কাণ্ড ঘটল, সকাল সকাল সেজুতিদের বাড়ি হাজির হলেন আফিফা, একাই এসছেন, আমির তখনও অফিসে বের হননি। সাত সকালে বনকে দেখে অবাক হলেন আমির, আপা তুমি এত সকালে? আফিফা মুখ বেঁকিয়ে বললেন, কেন রে, এখন তোর বাসায় আসতে হলে অনুমতি নিতে হবে নাকি? না তা কখন বললাম, আসো ভেতরে। আফিফা ভেতরে ঢুকে বললেন, উনা কই, উঠেনি এখনো? উঠেছে উনা, কোথায় গেলে আপা এসছেন? আমিরের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলেন মুনারা, আফিফা সোফায় বসে বললেন, পানি দে তো এক গ্লাস। মুনারা কোনো রকম কুশল জিজ্ঞেস করার সুযোগও পেলেন না, আফিফার যত্র আদেশ পালনে ব্যস্ত হলেন।
তাড়াহুড়ো করে গ্লাসে পানি এনে দিলেন। আফিফা খেয়ে আমিরকে ইশারা করলেন বসতে। আমির বসলেন। আফিফা পানির গ্লাস মুনারার হাতে দিয়ে বললেন, তুইও বস, একটা জরুরি কথা আছে আমার। মুনারা একবার স্বামীকে দেখলেন, গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আফিফা আমিরের দিক ফিরলেন, অফিসে যাচ্ছিলি? এখনই না, আধ ঘন্টা সময় বাকি, বলো। আফিফা গদগদ কণ্ঠে বললেন, একটা খুশির খবর এনেছি। কি খবর? বলতে পারিস? আত্মীয়তার সম্পর্ক আরো পাকাপাকি করতে এলাম। খুশি হবি শুনলে। কি হয়েছে? খুলে বলো। বলছি, তোর কিন্তু আমাকে সাহায্য করতে হবে আমির। করব, পারলে কেন করব না? ভনিতা রেখে বলে ফেল। আফিফা একটু নড়েচড়ে বসে বললেন, চাচা তো মামা তো ভাই বোন সব মিলছিল করে, আরিশার পড়ত সন্ধ্যার সিরিয়াল আসে, আরিশার বিয়ে শেষ, এখন সন্ধ্যার বিয়ে নিয়ে ভাবছি। অনার্স তো শেষ করলো, বয়স হয়ে যাচ্ছে। আমির মাথা নেড়ে সায় দিলেন, বললেন, মেয়ে বিয়ে দেবে, এত ভালো কথা। আফিফা প্রশংসার ঝুড়ি খুলে বসলেন, তা তো বটেই, মেয়ে আমার সুন্দরী, শিক্ষিতা, ঘরের সব কাজে পটু। আমি আবার মেয়েদের পুতুল বানিয়ে শোকেসে সাজিয়ে রাখিনি, বকবকানি ছাড়া আমার মেয়ে সব কাজ পারে। খোঁচা মারার ব্যাপারটা আমির মুনারা দুজনেই বুঝলেন, ধরা দিলেন না। আমির বিরক্তি চেপে বললেন, ছেলে দেখা শুরু করেছ? আফিফা ব্যস্ত কণ্ঠে বললেন, নানা, ছেলে হাতের কাছেই আছে, তোর ভাগ্নি নিজেই পছন্দ করেছে, শুনলে তোরাও খুশি হবি। আমির ভ্রু বাঁকালেন, তাই নাকি? কে? আফিফা দুজনকে একবার একবার দেখলেন, রয় সয় বললেন, আরুর ভাসুর, রুদ্র চৌধুরী। আমির বিহবল হয়ে স্ত্রীর দিক তাকালেন, মুনারার চোখে মুখে একই রকম বিস্ময়। আফিফা হেসে হেসে বললেন, গতকাল রাতে মেয়ে এসে জানালো ওই ছেলে তার ভীষণ পছন্দ, বিয়ে করলে ওকেই করবে, একমাত্র মেয়ে আমার, মানা করি কি করে, তাই সকাল সকাল তোদের কাছে চলে এলাম, তোদের সাথে তো সম্পর্ক গাঢ়, তুই আরুকে বললে আরু জামাইকে বলবে, সে তার ভাইকে বোঝাবে, ভালো হবে না। আমির তীব্র আপত্তি জানিয়ে বললেন, তা কি করে হয়, রুদ্র ছেলেটা ভীষণ জেদি, মেজাজি আমি শুনেছি, ফুট করে এভাবে বিয়ের সম্বন্ধ নিলে রাগারাগি করতে পারে, তাছাড়া আরিশার বিয়েটা হলো নতুন নতুন, এর মধ্যে এসব কথা তোলা কি ঠিক হবে? আফিফা প্রথম কথার উত্তরে বললেন, রাগ করবে কেন, যে সে মেয়ের সম্বন্ধ তো নিচ্ছি না, আমার সন্ধ্যা কি ফিরিয়ে দেওয়ার মতো মেয়ে, রাজি হবে দেখিস, বরং এক পায়ে দাঁড় হবে আমার মেয়েকে বউ করার জন্যে, মেয়ের সাথে জিনিসপত্র যা লাগে দেব, আর কথা তুললেই কি বিয়ে হয়ে যায় নাকি, এখন কথা পাকাপাকি করে রাখবো, পরে দিন তারিখ দেখে বিয়ে দেব। আমির মুনারাকে চিন্তিত কণ্ঠে শুধালেন, তুমি কি বলো? আফিফার বিষয়টা ভালো লাগলো না, বউয়ের থেকে শুনে সিদ্ধান্ত নিতে হবে কেন, নিজেদের বুদ্ধি নেই। কথা কেড়ে নিয়ে বললেন, ও কি বলবে, তুই আমার কথা শোন, আমি কি বলছি, কাল আমি সন্ধ্যাকে নিয়ে আসব, তারপর সবাই মিলে ও বাড়ি যাব, সামনা সামনি কথা তুললে ভালো হবে, তুই দেখিস আরুর ভাসুর অমত করবে না, করার সুযোগই নেই এখানে। আফিফার বিশ্বাস দৃঢ়। আমির বুঝলেন তার বোনকে বুঝিয়ে লাভ নেই, ইনি হহুত ধারুত দ্বারা হতাশ শ্বাস ফেলে বললেন, যা খুশি করো, আমি এর মধ্যে নেই। আফিফা চোখ গোল করে বললেন, নেই মানে? তুই যাবি না আমার সাথে? যাব, তবে কথা যা বলার তুমিই বলবে। বেশ, তাই হবে, আমি এখন উঠি। উনারা আস্তে করে বললেন, দুপুরে খেয়ে জানাবা। আফিফা ব্যস্ততা দেখালেন, না, খাওয়ার সময় নেই, তা তোর আদরের দুলালিকে দেখছি না, কোথায় ঘুমুচ্ছে নাক ডেকে, সেজুতির কথা বলছো? আফিফা অনিকণ্ঠে বললেন, হ্যাঁ, ও একটু বেড়াতে গিয়েছে, আরুর শ্বশুর বাড়ি, কদিন পর আসবে। আমিরের কথায় আফিফার কান ঝা ঝা করে উঠল, মার্বেলের মতো চোখ করে তাকালেন, এ মেয়ে আবার ও বাড়ি গিয়েছে, আরুর ভাসুরের প্রতি ছুকছুক স্বভাব এখনও জ্ঞান না, কি বেহা মেয়ে। শুধুমাত্র সন্ধ্যা রুদ্রকে পছন্দ করে জানতে পেরে আমিরকে কিছু জানাননি আফিফা। রুদ্র দেখতে ভালো, উঁচু বংশ, অত টাকা পয়সা, মেয়ে রাজরানী হয়ে থাকবে, এমন ছেলে হাতছাড়া করা বোকামি।
সন্ধ্যা পছন্দ করেছে যেই শুনল খুশি যেন ধরছিল না আফিফার। সে তো রুদ্রকে প্রথম দেখেই মনে মনে চাইছিলেন সন্ধ্যাকে রুদ্রর সাথে গোছাতে, কিন্তু সেজুতি আর রুদ্রর অমন মাখামাখি দেখে সিদ্ধান্ত সাময়িক পাল্টেছিলেন। এখন মেয়ে নিজেই পছন্দ করে বসাতে আবার ভাবলেন বিষয়টা, পুরুষ মানুষের মন গলতে কতক্ষণ। সন্ধ্যা সেজুতির চেয়ে সুন্দর, কোথায় ওর গায়ের রং আর কোথায় সেজুতির, ছেলেরা তো চাই রূপ। সেজুতির প্রতি রুদ্রর যদি মোহ তৈরিও হয় সন্ধ্যার মতো সুন্দরী বউ পেলে কেটে যাবে, নাচতে নাচতে বিয়ে করবে রুদ্র। এসব ভেবেই আফিফা থেমে গেছিলেন। তারপর দেরি করবেন না বলে সকাল সকাল সোজা চলে এলেন আমিরের কাছে। সেজুতি আজকে অরুণাকে নিয়ে বেরিয়েছে। সকাল সকাল বের হওয়ায় রাস্তাঘাট ফাঁকাই ছিল, কয়েকটা পার্ক এখনো খোলেনি। সেজুতি আজ ওনাকে নিয়ে দূরের একটা জায়গায় গেলেন, উত্তরার দিয়া বাড়ি। কাশফুলের মৌসুম চলায় সম্পূর্ণ জায়গায় কাশফুল আর কাশফুল। অরুণার মন মুহূর্তেই ফুরফুরে হয়ে এলো। সেজুতি পায়ের জুতো খুলে দুটো এক করে আসন বানিয়ে বসল। অরুণা ওর দেখা দেখি বসলেন ওভাবে, শিশির ভিজে নরম ঘাস একদম পরিষ্কার। সেজুতি আকাশ দেখিয়ে বলল, সুন্দর না? দেখুন একটুও মেঘ নেই আজ, সচরাচর এমন নীল আকাশ দেখা যায় না। কিন্তু অরুণাও মন দিয়ে দেখে বললেন, খুব সুন্দর। চোখ ফিরিয়ে দুজন দুজনের দিক তাকালো। অরুণা চারপাশ দেখে আমুদে কণ্ঠে বললেন, কতদিন পর এমন খোলা বাতাসে শ্বাস নিচ্ছি। সেজুতি শুধালো, কতদিন পর? অরুণা চোখ বুঝে বললেন, 20 বছর তো হবেই। বাহ, আপনার দেখি সব মনে থাকে, তাহলে শুধু ছেলের কথাই ভুলে যান। অরুণা চট করে চোখ মেললেন, মুখের রং পাল্টে এলো, সেটা স্পষ্ট লক্ষ্য করল সেজুতি। হাসল সে, শান্ত গভীর চোখ দুটো স্থির রেখে বলল, আমি জানি আন্টি, আপনি আদৌ পাগল নন, বরং আমাদের মতোই সুস্থ স্বাভাবিক একজন মানুষ। অরুণার চেহারা ফ্যাকাশে হয়ে এলো, ঠোঁট দুটো কেঁপে উঠল কেমন? সেজুতি উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে কেন এই অভিনয়? একটা সুস্থ মানুষ পাগল সেজে থেকে কি লাভ? অরুণার চোয়াল শক্ত হয়ে আসে। কঠিন কিছু বলার প্রস্তুতি নেয়ার পূর্বেই সেজুতি হাত চেপে ধরল তার কোমল স্পর্শে। একটু আগের শক্ত মনটাও যেন ঝোপ করে কোমল হলো। সেজুতি আশ্বাস দিয়ে ভেজা নরম কণ্ঠে বলল, আপনি আমাকে যা খুশি বলতে পারেন, চাইলে আমায় আঘাতও করতে পারেন, কিন্তু তবু আমি আজ জানতে চাই আপনার জীবনের আসল সত্যিটা। আমি জানি না এই অল্প কদিনে আপনি আমায় কতটা ভালোবেসেছেন, কিন্তু অল্প দিনগুলোয় নিজের মায়ের জায়গা দিয়েছি আমি আপনাকে, তাই আমি জানি মায়েরা কখনো মিথ্যে বলে না। সেজুতি টের পেল অরুণার ধরে রাখা হাতটা থরথর করে কাঁপছে। সেজুতি আবার বলল, আপনার ভেতরে অনেক সত্যি লুকিয়ে আছে আমি নিশ্চিত। কি সেসব সত্যি? আমি জানতে চাই আন্টি, আমাকে বিশ্বাস করতে পারেন, আপনার জীবন বুঝিয়ে দেওয়ার সামান্য দায়িত্বটুকু হলেও আমায় দিন। মেয়ের মতো ভেবে আমায় বলুন কি কষ্ট এতদিন নিজের ভেতরে লুকিয়ে রেখেছেন আপনি, যা কাউকে বলতে পারছেন না। কেন সুযোগ থেকেও ফিরে যাচ্ছেন না আপনার আপনজনদের কাছে, নিজের একমাত্র সন্তানের কাছে? কেন? আমি পারবো না যেতে, আমি পারবো না। অরুণার চিৎকারে সেজুতি থেমে গেল, আর অরুণা হু হু করে ভেঙে পড়লেন কান্নায়। পরিবারের একমাত্র মেয়ে ছিলাম, ভদ্র নম্র লাজুক হিসেবে সবার কাছে ছিলাম পরিচিত, মাথার ঘুমটা ফেলে কোনো দিন হেঁটেছি বলে মনে পড়ে না আমার। রেহান ছিল আমার দাদা আনিসের বন্ধু, সেই কলেজ পড়ার সময় থেকে আলাপ। সেই সূত্রে রেহানের বাড়িতে আসা যাওয়া ছিল দৈনন্দিন। রেহানের মতো একজন সুদর্শন তাগড়া যুবককে দেখে কিশোরী আমি টুপ করেই প্রেমে পড়লাম। আমার মনের কোণে প্রস্ফুটিত হলো প্রেম নামক কদম ফুল, জন্ম নিল ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি। রেহানের সামনে যাওয়ার সাহস আমার কখনো হয়নি, লজ্জা জড়তা সংকোচে আমি জুবুথুবু। বাড়িতে ওর পা পড়া মানে আমার রুম বন্দি হওয়া, পর্দার আড়ালে লুকিয়ে থাকা, চোরাপথে ওকে দেখা। রেহান তখনও জানত না অরুণা নামের 17 বছরের এক কিশোরী মেয়ে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। হঠাৎ একদিন দাদা এসে জানালেন কাল থেকে রেহান আমাকে পড়াতে আসবে। আমি এক মুহূর্তের জন্য থমকে যাই, এ আমার সৌভাগ্য বলে মেনে নিই। পরমুহূর্তে লজ্জা দুশ্চিন্তায় আমার ঘাম ছুটে গেল।
রেহানের থেকে লুকিয়ে বাঁচা আমি কি করে ওর সামনে যাব, কি করে মিনিটের পর মিনিট ওর সামনে বসে থাকব। ভয় লজ্জায় জড়তায় আমি আর্স্ট। পরদিন বিকেলে রেহান এলো আমাকে পড়াতে। আমি কাঁপা কাঁপা কদম ফেলে মাথায় লম্বা ঘোমটা টেনে ওর সামনে দাঁড়াই। ওই প্রথম রেহানের মুখোমুখি হই। আমাকে দেখে ওর কি অনুভূতি হয়েছিল জানি না, তবে ও আমার দিকে অদ্ভুত চোখে চেয়েছিল, যে দৃষ্টিতে লজ্জা আমার চারগুণ বেড়ে যায়। রেহান ছিল মেধাবী ছাত্র, সবকিছু এত সুন্দর গুছিয়ে বোঝাতো যে একদিনেই আমার জড়তা কেটে যেতে থাকে। ধীরে ধীরে লাজুক আমি উন্মুক্ত হলাম ওর সামনে। পরিবারের আর পাঁচটা মানুষের মতো রেহানের সাথে কথা বলা শুরু হয়। পাঁচ মাসের মাথায় রেহান সরাসরি আমাকে জানালো সে আমায় ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি তো আগে থেকেই তার প্রেমে মজে ছিলাম, এক কথায় স্বীকার করে ফেলি অনুভূতিদের। শুরু হলো আমাদের প্রণয়ের অধ্যায়। প্রতিদিনের মতো রেহান পড়াতে এলো। একটা সময় আমার হাত মুঠোতে নিয়ে কথা বলছিল। আকস্মিক দাদা রুমে ঢুকে পড়েন আর দেখে ফেলেন, ওই সময়ে একটা মেয়ের হাত ছোঁয়া মানে অনেক কিছু। বাড়িতে সবাই সব জেনে গেল। বন্ধ হলো রেহানের পড়াতে আসা। বাবা খুব রাগারাগি করলেন, প্রথমবারের মতো আমাকে ধমকালেন। বাবার এক কথা, উনি এই সম্পর্ক মানবেন না। রেহানের পরিবারের অবস্থা ভালো ছিল না, আমাদের তুলনায় তো নগণ্য। রেহান কোন রকমের একটা চাকরি করত, কোন আশায় মেয়ে তুলে দেবেন উনি। বাবার জায়গায় বাবা ঠিক ছিলেন, কিন্তু আমার কিশোরী মন অত শত যুক্তি বোঝে না। সে আবেগের স্রোতে গা ভাসিয়ে রেহানেতেই সীমাবদ্ধ রইল। মেয়ের চোখে বাঁধ ভাঙা অশ্রু গলিয়ে দিল বাবার মন। দাদা অবশ্য আমাদের বিপক্ষে ছিলেন না, কিন্তু পক্ষ নিয়ে বাবার বিরুদ্ধেও গেলেন না। সাথে মায়ের কথা ছিল মেয়ের সুখেই আমাদের সুখ। শেষমেশ বাবা রাজি হন, রেহানকে ডেকে বলেন ওর বাবা মাকে নিয়ে আসতে, বিয়ের কথা অভিভাবকদের সঙ্গে বলবেন। রেহান খুশি মনে বেরিয়ে যায়, একইরকম খুশি আমি নিজেও। অথচ রেহান ফিরে আসে শূন্য হাতে, মাথা নত করে জানায় তার বাবা মা কিছুতেই মানবেন না আমাকে। আমরা খুব অবাক হলাম, বাবা নিজে কথা বলতে চান ওনাদের সাথে। রেহান নিষেধ করল, বলল সে সব সম্পর্ক ছিন্ন করে এসছে, তবু আমাকে ছাড়া সে থাকবে না, এভাবেই বিয়ে করতে চায় আমাকে। বাবা প্রথমে গাইগুই করলেন, অভিভাবক ব্যতীত মেয়ের বিয়ে দেবেন, তা হয়, কিন্তু এবারেও আমার মুখের দিক চেয়ে আপত্তিটা টিকল না। শুধুমাত্র আমাদের কাছের কজন আত্মীয় নিয়ে বিয়ে পড়ানো হলো, একমাত্র মেয়ের ধুমধামে বিয়ে দেওয়ার ইচ্ছেটা মাটি চাপা পড়ল। বিয়েতে আমার ছোট কাকা একটা ফ্ল্যাট উপহার দেন, সেখানে শুরু করলাম আমাদের দাম্পত্য জীবন। বাবার সাহায্যে রেহান একটা প্রাইভেট ফার্মে চাকরি নিল, বেতন বাড়ল, সংসার ভালোই চলছে। রেহান কথা খুব কম বলত, কাজ পাগল ছিল বেশি, আমাকে সময় দিতও কম, কিন্তু তাও আমি অসুখী ছিলাম না ওর সাথে। আমাকে সুখী দেখে মনে মনে বাবাও রেহানকে মেনে নিলেন। বিয়ের সে বছরই টের পেলাম আমার গর্ভে নতুন কারো উপস্থিতি। সবাই খুব খুশি হল। রেহান সারাক্ষণ কানের কাছে বলত, আমার ছেলে হবে দেখো রুনা, ছেলেই হবে। আমি রাগ করতাম ওর সঙ্গে, ছেলে কেন, মেয়ে না কেন, আমার যে একটা মেয়ের দারুণ শখ, টুকুশ টুকুশ জামা পরা, চুলে ছুটি বাঁধবারও কত কি। কিন্তু পূরণ হলো রেহানের ইচ্ছেটাই। আমার কোল আলো করে রদুকে পাঠালেন সৃষ্টিকর্তা। সাদা তোয়ালের মধ্যে ছেলেটা যেন মিশে গেছিল, ফর্সা চামড়ার সাথে বাদামি চুল, তার মধ্যে ছোট ছোট ধূসর চোখ, ঠোঁট দুটো ছিল টকটকে গোলাপের মতন, মনে হচ্ছিল কোনো বিদেশিনী পুত্র। আমার দুচোখ জুড়িয়ে গেল, ছেলের চেহারার আদল পুরোপুরি বাবার মতো। আমার সাথে খুব একটা মিল হলো না। রেহান খুশি হয় সব থেকে বেশি, ছেলের নাম রাখল রুদ্র রওশন। সারা হাসপাতাল মিষ্টি বিতরণ করল রেহান। আমাকে এসে বলল, বলেছিলাম না ছেলে হবে, আমি কিছু বলিনি, মুগ্ধ হয়ে ওর খুশিটা দেখেছি শুধু। দিন যেতে থাকে, ছোট্ট রদুটা আস্তে আস্তে হাঁটতে শেখে, কথা বলা শেখে। বাবাও রেহানের সাথে সহজ হলেন, কিন্তু রেহান কেন যেন আমার সাথে সহজ ছিল না। মুঠোফোনটা অবধি বাথরুমে নিয়ে যেত, প্রথম প্রথম আমার কাছে আহামরি লাগতো না বিষয়টা।
কিন্তু দিন শেষে এই ব্যাপারটা এত প্রচন্ড আকার ধারণ করলো যে আমি মাথা না ঘামিয়ে পারিনি। অবাক লাগত, আমি তো তার স্ত্রী, কিসের এত লুকোচুরি আমার সাথে? কি আছে ফোনে যে ও হাতছাড়া করে না? রেহান প্রচন্ড ঘুম কাতুরে ছিল, একবার ঘুমিয়ে গেলে দিন দুনিয়া ভুলে যেত। সেরাতে ও ঘুমোচ্ছে, হঠাৎ ফোন বাজল, রাখা ছিল ওর মাথার কাছে, না শব্দ হয়নি, চলছে নিচ্ছে দেখে আমি বুঝলাম কল এসছে। স্ক্রিনে ভাসছে আনসেভ নম্বর। আমি চুপচাপ ফোন নিয়ে অন্য ঘরে এলাম। রিসিভ করতেই ওপাশ থেকে একটি নারীকণ্ঠ ভেসে এলো, বলছিল, এতবার ফোন দিচ্ছি কোথায় ছিলে? বাসায় আসছো না দুদিন, কোনো সমস্যা? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, অবুঝছিলাম না। নিজের মতো হিসেব সাজিয়ে বুঝলাম এই মেয়ের সাথে রেহানের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু রেহানকে আমি এ নিয়ে প্রশ্ন করিনি। সম্পূর্ণ ব্যাপারটা চেপে গেলাম, অন্যমনস্ক থাকতাম খুব, মা খেয়াল করেছিলেন, প্রশ্নও করলেন, বলতে পারিনি, কি বা বলবো, এসব কি বলার মতো? আমি নিজেও তো নিশ্চিত হয়ে কিছু জানি না, সন্দেহের বসে স্বামীকে ছোট করা কি ঠিক হবে? তার কিছুদিন পর আমার কলেজের এক বান্ধবী ফোন করল, বলল মাত্রই রেহানকে আবাসিক হোটেলে ঢুকতে দেখেছে, সাথে একটি মেয়ে। আমার পায়ের নিচের মাটি থরথর করে কেঁপে ওঠে। সেদিন রাতে রেহান বাড়ি ফেরেনি। আমি ফোন করলাম, বলল অফিসের কাজে আটকে গেছে, যা বোঝার বুঝে নিলাম। আমি সারাটা রাত কেঁদেছি, দু চোখের পাতা এক হয়নি, বুঝে নিলাম আমার রেহান আমার নয়, সে পরনারীতে আসক্ত। রেহান ফিরল পরদিন, প্রদু মানে আমার ছেলে, ওর সামনে এ নিয়ে একটা কথাও আমি তুলিনি। যখন ও ঘুমিয়ে যায় তখন জিজ্ঞেস করলাম, রেহান থতমত খেয়ে যায়, ওর চোখে মুখে বিস্ময়। আমি কি করে জানলাম? সমানে অস্বীকার করল, একজন স্ত্রী তার স্বামীর চোখ দেখে বুঝতে পারে সে কিছু লুকোচ্ছে। আমিও বুঝলাম, প্রমাণ না থাকায় রেহানের গলার জোর বাড়ল, কথা কাটাকাটি শুরু হল। এক পর্যায়ে প্রথমবারের মতো আমার গালে চড় মারল রেহান। আমি কিছু বলার আগেই টের পেলাম আমার ছেলেটা বাইরে দাঁড়িয়ে, ব্যাস থেমে গেলাম আমি। রেহান বেরিয়ে গেলে ওই রাতটাও আমার কাটল যন্ত্রণায়। মাসের শেষ দিকে আমার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়, অবস্থা সংকটে, ঘরে নতুন বউ, হাসি খুশি পরিবারে নেমে এলো বিষাদের ছায়া। বাবা দিকদিশা না পেয়ে দাদাকে নিয়ে ছুটলেন সিঙ্গাপুর, বিশ্বস্ত হিসেবে বেছে নিলেন রেহানকে, ওর কাঁধে দিয়ে গেলেন ব্যবসার ভার। এর পরপরই শুরু হয় রেহানের আমূল পরিবর্তন। বাবার সম্পত্তির ভান্ডার দেখে ওর মাথা এলোমেলো হয়ে যায়। বাড়ি ফিরলেই ওর মুখে একটাই কথা, তোমাদের এত টাকা। তার পরপরই আমাকে সমানে বলতে লাগলো বাড়িতে সম্পত্তির ভাগ চাইতে, বাবা যেন অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেন সেটা বলতে। আমি ওর উদ্দেশ্য বুঝে গেলাম, রেহানকে আসলে লোভে ধরেছে। এই লোভ নতুন নাকি পুরনো তা জানতাম না। আমার নামে দলিল করা সম্পদ হাতানো ওর জন্যে সহজ হবে বিধায় ওর এত আগ্রহ। আমি বেঁকে বসলাম সম্পূর্ণ রূপে, আজকাল রেহানের প্রত্যেকটা রূপ ভয়ানক। হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠত আমার উপর, রোদু ভয়ে ওর ধারে কাছেও খিস্ত না। আমি যেহেতু ওর কথায় রাজি হইনি, রেহানের ক্ষুব্ধ চেহারা ধীরে ধীরে বাইরে বের হয়। প্রত্যেকটা রাত বিভীষিকামো কাটত, ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, আমার কান্না, ওর চিৎকার সব মিলিয়ে জাহান্নাম হয়ে উঠল বাড়িটা। আমি চেষ্টা করতাম এসব যেন আমার ছোট ছেলেটার সামনে না হয়। রেহানকে অনুরোধ করতাম, কত করে বোঝাতাম, ছেলের সামনে এমন করো না, ও শুনবে, তবু আমার ছেলেটা দেখে ফেলত। সত্যিই ওর ছোট্ট মনে প্রভাব পড়েছিল, রেজাল্ট খারাপ হলো পরীক্ষায়, রেহান ওর সামনে আমার গায়ে কখনো হাত তোলেনি, এটা ঠিক, ছেলের সাথে ওর নীরব দূরত্ব ছিল, হাতে বয়ে কখনো একটা চকলেট এনে ছেলেটাকে কাছে ডাকত না, কিন্তু তাও ছেলেটা জানত ওর বাবা ভালো মানুষ। ছেলের রেজাল্ট খারাপ নিয়ে রেহান বাবার দাপট দেখাতে ছাড়ল না, ছেলেকে ইচ্ছা মতো বকচকা করল, রদু মাথা পেতে শুনল সব। রদু সেদিন স্কুলে, রেহান দুপুরের খাবার খেয়ে বেসিনে হাত ধুতে যায়, অন্য সময় ফোন সাথে সাথে রাখলে ওই সময় ফেলে গেল, সেই একই নম্বর থেকে কল এলো তখন। আমি রিসিভ করলাম, বললাম, কে বলছেন? মেয়েটি পাল্টা প্রশ্ন করল, আপনি কে? রেহান কোথায়?
ওকে দিন, আমি ওনার স্ত্রী। মেয়েটি খুব অবাক কণ্ঠে বলল, কি যা তা বলছেন, ওর স্ত্রী তো আ। বাকিটুকুন শোনার আগেই রেহান কান থেকে ফোন ছিনিয়ে নিল, ফোন কেটে সুইচ অফ করে দিল। আগুন চোখে আমার দিক তাকালো, আমি দমে যাইনি, নির্ভয়ে প্রশ্ন করলাম, মেয়েটিকে রেহান? ও প্রথমেই বলল, তোমার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া আমার ফোন ধরার? আমি তোমার স্ত্রী রেহান, তোমার সবকিছুর ওপর আমার অধিকার আছে, তাই নাকি? তা স্ত্রী হয়ে স্বামীর কয়টা আদেশ পালন করেছো? কতবার বলেছি তোমার বাবাকে কথাটা বলতে, শুনেছ তুমি? কথা এড়িয়ে যাচ্ছ কেন? মেয়েটিকে বলো, কিসের সম্পর্ক তোমার সাথে? এর আগেও একবার এই মেয়ে কল করেছে তোমাকে, বাসায় যেতে বলছে। কেন রেহান? তার মানে তুমি আগেও লুকিয়ে আমার ফোন ধরেছিলে? এভাবেই আবার শুরু হলো তর্ক। রদু বাড়ি ছিল না বলে আমি রেহানকে ছাড় দিলাম না, সমান তালে চিৎকার করে কথা বললাম। রেহান রেগে ভাঙচুর করল, আমার গায়ে হাত তুললো, ধাক্কা দিয়ে ফেলল মেঝেতে, তবু স্বীকার করল না মেয়েটির পরিচয়। রাগে দুঃখে আমি বললাম, তোমার সাথে আমি সংসার করব না। ওর মধ্যে ভাবান্তর হল না, উল্টে বলল, না করলে করিস না, তোর সংসারে তুই আর তোর ছেলে থাক, আমি যাচ্ছি। হিংস্র রেহান বেরিয়ে যায়, আমি কাঁদতে কাঁদতে বসে পড়ি। এই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, ভাবতেই আমার সর্বাঙ্গে বিষের ব্যথা ছলকে ওঠে। হঠাৎ চোখ তুলে তাকিয়ে দেখি আমার ছেলেটা, আমার ছেলেটা অবাক হয়ে আমার দিক চেয়ে আছে। আমি ভয় পেলাম, ও কি কিছু দেখেছে? আমার ছেলেটা তার বাবাকে অসম্মান করুক আমি চাইনি, এখনো চাই না। অরুণা হু হু করে কাঁদলেন, সেজুতি ফুপিয়ে উঠল। অরুণা বিরতি নিতেই ভেজা কণ্ঠে শুধালো, তারপর অরুণা কান্নার মধ্যেও মৃদু হাসলেন, বললেন, তুমি কেন কাঁদছো মেয়ে? সেজুতি উত্তর দিল না, নিচের দিক চেয়ে চোখ মুছল, তোমার কাছে পানি হবে? গলাটা শুকিয়ে গেছে, হ্যাঁ আছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে সেজুতি অরুণাকে দিল, প্রায় অর্ধেক বোতল খেয়ে নিলেন অরুণা। সেজুতি উৎকণ্ঠিত, অরুণা একটু ধাতস্থ হলেই প্রশ্ন ছুড়ল, তারপর কি হলো আন্টি? তারপর অরুণা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আমি সারাটা দিন রেহানের জন্যে অপেক্ষা করলাম, রেগে বেরিয়েছে, হয়তো ফিরবে, কিন্তু ও ফেরেনি। বিকেলের দিক একটা ফোন এলো আমার নম্বরে, উপাস থেকে জানালো রেহানের এক্সিডেন্ট হয়েছে, হাসপাতালের নাম বলল। স্বামীর এক্সিডেন্ট শুনে দিশেহারা আমি ছুটে বেরিয়ে গেলাম, ঘরে রেখে গেলাম আমার ঘুমন্ত ছেলেটাকে। হঠাৎ মাঝরাস্তায় দুজন লোক আমার রিক্সা আটকালো, খেয়াল করতেই বুঝলাম এদের একজন রেহানের বন্ধু, বিয়েতেও ছিল, বরপক্ষের সাক্ষী হিসেবে। বাকি জনকে চিনতে পারিনি, রেহানের বন্ধু বলল ওর সাথে যেতে। গোটা রাস্তায় ওরা আমার শত শত প্রশ্নের একটা জবাবই দিল, রেহানের কাছে নিয়ে যাচ্ছে। আমি চুপ করে যাই, ওরা আমায় একটা গ্যারেজে নিয়ে যায়, ভেতরে ঢুকতেই দেখলাম রেহান দাঁড়িয়ে, ওর সাথে আরো কজন। আমি ওকে অক্ষত দেখে অবাক হলাম, জিজ্ঞেস করলাম, তোমার না এক্সিডেন্ট হয়েছে তুমি? রেহান শব্দ করে হাসলো, তুমি বোকাইরোয় গেলে রুনা, এক্সিডেন্ট হলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম। রেহান চেয়ার ইশারা করে আমায় বসতে বলল, আমি বুঝলাম এসবটা ওরই মিথ্যে রচনা, রেগে বললাম, এসবের মানে কি রেহান? রেহান একটা চেয়ার টেনে আমার সামনে বসে, মানে খুব সোজা, তুমি নিজেকে যত চালাক ভাবো অতটা চালাক তুমি নও। তুমি কি ভেবেছ আমি কোন খবর পাবনা? তোমার বাবা যে আরো আগেই ওনার সমস্ত প্রপার্টি তোমাদের দুই ভাই বোনের নামে লিখে দিয়েছেন, এটা আমার থেকে তুমি লুকাবে আর আমি কিছুই জানব না। আমি ঘাবড়ে গেলাম, রেহান কি করে জানলো? ওকে শান্ত করতে বললাম, তুমি আবার সম্পত্তি নিয়ে পড়ে আছো, আমার নামে হোক বা তোমার নামে, উত্তরাধিকার তো আমাদের ছেলেই হবে। রেহান মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, রাখো তো তোমার ছেলে, মায়ের নায়টা কি ভাবলাম আর কি হয়েছে? আর আমার কাছে এসব সম্পর্ক টম্পর্কের কোনো মূল্য নেই, এই পৃথিবীতে শুধু নিজেকে ভালোবাসতে হয়, আর আমি তাই করছি। রেহান, এরকম স্বার্থপরের মতো কথা বলছো কেন? কারণ আমি স্বার্থপর রুনা, আমি নিজেকে ছাড়া কিচ্ছু বুঝি না। তোমাকে বিয়ে করার জন্যে নিজের বাবা মাকে ফেলে এসেছি গ্রামে, সে কি এমনি এমনি?
তোমাকে বিয়ে করার উদ্দেশ্যটাও এই সম্পত্তি ছিল। আমার মাথা চিক করে দিল। তার মানে আমাকে ভালোবেসে বিয়ে করনি রেহান? রেহান তাচ্ছাইল্য হাসল। সেই হাসিতে পেয়ে গেছিলাম উত্তর। কষ্টে আমার বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না, সত্যিই না। রেহান আমার কোনো অনুভূতি, কোনো কষ্টের দাম দিল না। সে অকপটে বলল, আজকের পর তোমার আমার রাস্তা আলাদা হয়ে যাবে রুনা, এজন্যে তুমি দায়ী। যদি চুপচাপ আমার কথা মানতে তবে সংসারটা টিকে যেত। ফ্ল্যাটে তোমার সাথে জবরদস্তি করতে পারবো না বলে এখানে আনলাম। এখন যা যা বলবো তাই তাই করলে সুস্থ হয়ে ফিরতে পারবে। ও হ্যাঁ, তোমাকে একটা বলছি শোনো, যেজন্যে আজ অশান্তি করলে, তুমি কিন্তু আমার জীবনের প্রথম নারী নও, আর না আমার প্রথম স্ত্রী। বাবা মা আমাদের বিয়ে কেন মেনে নেয়নি জানো? কারণ আমি তাদের তোমার কথা বলিনি। আর সেই মেয়েটি, ও আমার স্ত্রী চারমিন। ওর বাবারও অনেক টাকা। আমার জীবনে তুমি আর তোমার ছেলে না হলেও চলবে। আর পুরুষ মানুষের উপভোগের জন্য স্ত্রীর দরকার পড়ে না রুনা। কত মাধ্যম আছে, কি বলিস রাসেল? রেহানের কথায় সবগুলো হো হো করে হাসলো, কিন্তু আমি আমার ক্রোধ সম্বরণ করতে পারিনি। ঠাস করে চর বসালাম ওর গালে। রেহান রেগে আমার গলা চেপে ধরল, শ্বাস আটকে এলো আমার, ভনভন করে ঘুরছে গোটা পৃথিবী। রেহানের বন্ধু রাসেল এসে হাত ছোটাল, বলল, ওকে মারলে সই করবে কে? রেহান রাগে হিসহিস করছিল। আমি বুকে হাত দিয়ে কাশছি, তখন দলিল এগিয়ে দিয়ে বলল, সাইন করো, তোমার নামে যা আছে সব আমার নামে লিখে দাও। আমি জলে উঠে বললাম, কখনো না। রেহান আবার রেগে গেল, বেশ কয়েকবার বলল একই কথা। আমি উত্তর পাল্টাইনি। শেষে আমাকে ভয় দেখাতে গলায় ছুরি ধরল জানো, সাইন না করলে শেষ করে দেবে তাও বলল। আমি ভয় পেলাম না। রেহানের এই রূপ দেখে আমি ইতোমধ্যেই জ্ঞানশূন্য যেন, তবুও আমি অটল। এত বড় বিশ্বাসঘাতের হাতে সব সপে দেব কেন, কিসের জন্যে? রেহান প্রচণ্ড খেপে যায় আমার সাহস দেখে, ভয় দেখাতে বলল, তোমাকে মারব শুনে ভয় পাচ্ছ না? বেশ, তোমার ছেলেকে মারলে তো পাবে, তাই না? আমি আঁতকে উঠলাম, ভয় হাত পা কেঁপে উঠল। সাথে রেহানের মুখে এক দিলা থুতু মারতে ইচ্ছে করল। একি বাবা, নাকি বাবা নামের কলঙ্ক? রেহান ঝুঁকে এসে বলল, কি এবার সই করবে তো? আমি শেষ চেষ্টা করলাম রেহানের মনুষ্যত্ব জাগাতে। তুমি নিজের ছেলেকে মারতে কখনোই পারবে না রেহান, আমি জানি। রেহান উল্টে বিরক্ত হল, বললাম না তোমাকে, আমি নিজেকে ভালোবাসি, আর আমি তো সন্তান নিতেই চাইনি। তোমার বেখেয়ালিপনাই না এসব হলো। খুব রাগ হয়েছিল জানো, যেদিন এসে বললে তুমি প্রেগনেন্ট। রেহান, আমার চোখে মুখে অবিশ্বাস। মানস্পটে ভেসে ওঠে রেহানের সেই খুশি খুশি মুখ, কিছুতেই মিলছে না দুটো। এতগুলো পুরুষের সামনে এসব বলায় লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছি। রেহান আবার সই করতে বলে, আমি করব না। তখন রেহান একজন লোককে ইশারা করে বলল, রদুর কাছে যেতে। সাথে কানে কানে লোকটাকে কিছু একটা শিখিয়ে দিল। আমি সেসব না শুনলেও ভয় আমার হাত পা কাঁপছে। ও কি সত্যি আমার ছেলেটাকে মারতে পাঠিয়েছে? ছুটে লোকটার পেছনে যাব, এর আগেই রেহান আমায় ধরে ফেলল। এখনো সময় আছে, সাইন করো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার ছেলেটাকে রেহাই দাও রেহান। ও বাচ্চা, দেব, তুমি সই করলেই দেব। আমি চেতে যাই, তুমি কি মানুষ? আমার ভাবতেও ঘৃণা লাগছে তোমাকে ভালোবেসেছি আমি। রেহান হাসল, এখন আর বেশো না তাহলে, নাও সাইন করো। আমার রাগ আর উঠিও না রুনা। আমি বুঝলাম রেহানের মানবিকতা মাটির সাথে মিশে গেছে। এবার আর সত্য চেপে রাখতে পারলাম না, বলে দিলাম, আমি সই করলে হবে না, সব সম্পত্তি রদুর নামে। রেহান থমকে গেল, কি? হ্যাঁ, আমি সব ওর নামে লিখে দিয়েছি। জবে থেকে তুমি আমায় জোরাজুরি করছিলে, তার পরদিনই উকিলের কাছে গিয়ে উইল পাল্টেছি আমি, আর এমন ভাবে উইল করেছি যে রদু সাবালক না হওয়া অব্দি ওর সইও কিচ্ছু হবে না। তুমি চাইলেও পারবে না ওর থেকে কিছু ছিনিয়ে নিতে। ভাগ্যিস করেছিলাম, না হলে তোমার মতো কুকুরের হাতে সব চলে যেত। আমার বাবার কষ্টের উপার্জন সব একটা কুকুর ভোগ করত। রেহান রেগে আগুন হয়ে আমার গালে চড় মারল। আমি ছিটকে গেলাম, ও থেমে থাকেনি,
এলোপাথারি লাথি মারলো আমায়, তারপর বেরিয়ে গেল। আমার গায়ের ব্যথা দেখার সময় ছিল না। ছেলের চিন্তায় ছুটতে শুরু করলাম। ফ্ল্যাটের কাছাকাছি এসে দেখলাম অনেক ভিড়, আর তারপরের দৃশ্য দেখে আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আমাদের ফ্ল্যাটটি দাউদাউ করে জ্বলছে দেখে বাক্রুদ্ধ হয়ে যাই। প্রথমেই মাথায় আসে আমার ছেলেটার কথা, ও তো ঘুমিয়েছিল ঘরে। রেহান ওই লোকটাকে পাঠিয়ে কি আগুন জ্বালিয়ে দিল? রেহান এত অমানবিক। আমার রোদ পুড়ে যাচ্ছে ভেবে ছুটে ভেতরে যাব, এর আগেই সবাই ধর বেঁধে আমায় আটকালো। ছোটাছুটি করেও লাভ হলো না। একটা সময় দুনিয়া অন্ধকার করে আমি ঢলে পড়লাম মাটিতে। যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালে, তখন ঝাপসা দৃষ্টি মেলে প্রথমেই দেখলাম রেহানের মুখ। ও ঝুঁকে ছিল, ঘৃণায় ওর মুখের ওপর থুথু ছুড়ে মারলাম। ও খেপে গিয়ে আবার আমার গলা চেপে ধরল, সেকেন্ড কয়েকের মধ্যে ছেড়েও দিল। আমি কেঁদে ফেললাম। ঘৃণা নিয়ে বললাম, তুমি কি করে পারলে নিজের সন্তানকে মেরে ফেলতে? এভাবে ফ্ল্যাটে আগুন জ্বালিয়ে দিতে তোমার হাত কাঁপলো না? আমার ছেলেটা পুড়ে গেল। রেহান প্রথমে ভ্রু কোচকাল, পর মুহূর্তে হাসল, জানাল রদু বেঁচে আছে, মরেনি, এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল, বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। আমার প্রাণ যেন ফিরে এলো। হাতে লাগানো ক্যানেল ছুটিয়ে দৌড়ে যেতে চাইলে রেহান বাধা দিল, শক্ত কণ্ঠে বলল, রুদ্র মরেনি, কিন্তু এইবার মরবে, যদি আমার কথা শুনে না চলো তো। আর তারপরই জানালো আমাকে পাগল সেজে থাকতে হবে, একটা কথাও স্বীকার করা যাবে না। যদি আমি কোনো দিন কাউকে বলতে যাই আমার সাথে কি কি ঘটেছে, কিংবা কেউ বুঝতে পারে আমি সুস্থ, সেদিনটাই হবে রোদুর শেষ দিন। আমি অবাক হয়ে চেয়ে থাকলাম, এতে ওর কি লাভ? জিজ্ঞেস করলেও রেহান হাসল। একদিন ওর যে হাসিতে আমি প্রেম খুঁজে পেতাম, সেই হাসি আজ আমার কাছে মনে হলো বড় ভয়ঙ্কর। বিরোধিতা করার সাহস পেলাম না। চোখের সামনে আগুন জ্বলার দৃশ্য তখনও ভাসছে। যতবার ভাবছি আমার ছেলেটা ওখানে থাকলে কি হতো, ততবারই ভয়ে গলা শুকিয়ে আসছিল। এক কথায় রাজি হলাম, শুধু অনুরোধ করলাম আমার ছেলেটা যেন বেঁচে থাকে। ব্যাস, তারপর মিথ্যে মিথ্যে পাগল জীবন শুরু হলো আমার। রেহান পাকা খেলোয়াড়। আমার কেবিনে থাকা নার্স মেয়েটিকে টাকা খাইয়ে রেখেছিল, আমার ওপর সে নজর রাখবে, আমি কি করছি জানাবে, তাই সুযোগ ছিল না কাউকে কিছু বলার। আমার অসুস্থ হওয়ার খবরে বাবা দাদা ছুটে এলেন। বাবা কাঁদতেন, দাদা কাঁদতেন, আমার ছেলেটাও কাঁদত আমার শোকে, কিন্তু আমি অসহায়। মুখ ফুটে বলতে না পারলেও চেষ্টা করতাম ওরা কিছু বুঝেনি, বুঝুক আমি পাগল নই। নার্স মেয়েটি বুঝে ফেলে আমার চেষ্টা। রেহানকে আমার সামনেই ফোন করে, জানায় আমি ঠিকঠাক অভিনয় করছি না। আমি ভীত হয়ে যাই। সেদিন রাতে বাবা যখন রদুকে নিয়ে আমায় দেখতে এলো, আমি সেদিন প্রথমবার কাঁচের গ্লাস মেরে আমার ছেলেটার মাথা ফাটালাম। গল গল করে রক্ত বেরোয় সেখান থেকে। প্রমাণ হলো সবার কাছে, পাকাপোক্তভাবে ঘোষণা হলো আমি পাগল। ওই ঘটনায় আরো একটা কাণ্ড ঘটল। আগে যাও একটু ছেলেটাকে দেখতে পারতাম তাও শেষ। আমার ছেলেটা আছড়ে আছড়ে কাঁদত আমার কাছে আসার জন্যে। বাবা দাদা সবাইকে অনুরোধ করত, কষ্টে আমার বুকটা ফেটে যেত, কিন্তু ওর ভালোর জন্যে ওরই কাছে যেতে পারি না। রেহান তো বুঝেই গেছিল ও সম্পত্তি পাবে না, তাও কেন এমন করছিল ও? সেই উত্তর তখনও অজানা। একদিকে আমার পাগলামি রদুকে আঘাত করা, অন্যদিকে রদু আমার কাছে আসার জন্যে কান্নাকাটি। বাবা দাদা দিশেহারা হয়ে সিদ্ধান্ত নিলেন আমাকে দূরে পাঠানোর। চট্টগ্রাম থেকে শিফট করলেন ঢাকায় সাইলমে, কারণ রদু স্কুলের কথা বলে ছুটে আসতো এখানে। আমি ভাবলাম এবার আর রেহান আমায় খুঁজে পাবে না, মুক্ত হয়েছি, কিন্তু হয়নি। একদিনের মাথায় গার্ডদের সামনে এসে দাঁড়ালো রেহান, চোখে মুখে পৈশাচিক আনন্দ, যেন আমাকে এভাবে দেখে সে কত খুশি। আমুদে কণ্ঠে বলল, বেকার এত কষ্ট পাচ্ছ, আজ যদি সবকিছু ছেলেকে না দিয়ে আমাকে দিতে তবে আর এত কিছু সহ্য করতে হতো না। ভালো থাকতে, এখন চালাকি আর অপরাধের শাস্তি ভোগ করো, আমাকে ঠকানো, পচে মরবে এখানেই। যে ছেলেকে সব লিখে দিলে কলিজার টুকরো সেই ছেলেকে মরার আগ অব্দি দেখতেও পাবে না, এত কষ্ট কি সহ্য হয়। আহারে, আমি তখন বুঝলাম রেহান আসলে আমার কৃতকর্মের শাস্তি দিচ্ছে।
আমাকে এভাবে আটকে রেখে বদলা নিচ্ছে আমার চালাকির। কিন্তু আমি একটা বিষয়ে বুঝিনি, রেহান কি রদুর কাছে যায়নি, কিংবা বাবা দাদা এদের সাথেও ওকে কখনো দেখিনি। ওনারাও ওর কথা আমার সামনে বলেননি, বরং যতবার আমার সামনে আসতো বেশভূষা থাকতো সাহেবি, যেন হুট করে লটারি জিতেছে। রেহান আরো একটা কাজ করল, এই এসাইলোমেও আমার উপর নজর রাখার জন্য একজনকে ঠিক করল, যে সব খবর ওর কাছে পৌঁছে দেবে, আর সেই লোকটি হচ্ছে রফিক। সেজুতি বিস্মিত হয়ে বলল, রফিক? হ্যাঁ, ও সব সময় আমার উপর নজর রাখত, বিনিময়ের পেত মোটা অঙ্কের টাকা। বছরখানেক রেহান পরপর আলেও হুট করে আসা থেমে যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, বাবার বদলে আসতেন দাদা, কাঁদতেন, আমাকে বলতেন সুস্থ হ, সবাই অপেক্ষায় আছি। আমার সাথে দেখা করতে আসা সবার সঙ্গে রফিক আঠার মতন লেগে থাকত, কেউ তো জানত না, তাই সন্দেহও করত না, কিন্তু আমি জানতাম এর উদ্দেশ্য, যাতে কাউকে কিছু না জানাতে পারি তাই। অনেক বছর পর একদিন হুট করে আমার ছেলেটা সামনে এসে দাঁড়ায়, আমি অবাক হয়ে দেখছিলাম, কত বড় হয়ে গিয়েছে, একদম রেহানের মতো সুদর্শন প্রশস্ত, চোখ জুড়িয়ে গেছিল, কিন্তু আফসোস, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতে পারিনি। খেয়াল করলাম রফিক আশেপাশে নেই, সেই সুযোগে যে একটু ওর মাথায় হাত বোলাতে ধরব, অমনি শয়তানটা এসে দাঁড়ালো। আমি অসহায় হয়ে সেদিনও আঘাত করলাম আমার ছেলেটাকে, আমার ছেলে তো চলে গেল, কিন্তু বুঝলো না তার মায়ের কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল কষ্টে। এরপরও রদু সপ্তাহে তিন দিন আসত, রফিক আমাকে বারবার সাবধানী বাণী দিত, রুদ্র যেন কিছু না বোঝে, এমন কিছু করবেন যাতে ওর আশা কমে যায়। আমি খুব চেষ্টা করতাম, হাতের কাছে যা পেতাম রদুর গায়ে ছুড়তাম, তাও লাভ হতো না, ও আসতই, দূর থেকে হলেও আমাকে দেখে যেত, আমার বুক ফেটে যেত বিশ্বাস করো। একদিন রদু আমার গার্দের ভেতরে ঢুকলো, ছেলেটার বিষণ্ন মুখ দেখে ক্লান্ত লাগছিল অভিনয় করতে, অনেক অনেক দিন পর আমার ছেলেটা আমাকে স্পর্শ করল, আমিও যে কতদিন ওকে ছুঁই না, পাত্রিতে ফেসে গিয়ে ভুলে বসলাম সেই হুমকি, চেয়ে দেখলাম গার্দের বাইরে রফিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে, যখন হুঁশ ফিরল কামড়ে ধরলাম ওর কবজি, কিন্তু ধূর্ত রফিক ঠিক খবরটা পাচার করে দিল, রদুর সন্দেহ হলেও শেষ। ঠিক সেই রাতেই রফিক আমার কাছে আসে, ফোনে একটা ভিডিও অন করে ধরল আমার সামনে, ভিডিওটা দেখতেই আমার পা কেঁপে ওঠে, চোখ ঘোলা হয়ে যায়, আমার ছেলেটাকে রেহান লোক লাগিয়ে গুলি করিয়েছে, ছটফট করছিল রদু, কত রক্ত ঝরছিল ওর হাত থেকে, সেজুতির বুক কেঁপে উঠল, মনে পড়ল সেই দৃশ্য। হ্যাঁ, রুদ্রর তো গুলি লেগেছিল, তার মানে ওটা ওর বাবারই কাজ ছিল, ওর বাবা তাহলে মরেনি, বেঁচে আছেন, এমনও বাবা হয়। সেজুতির ভাবনা কাটল অরুণার আওয়াজে, রফিক আমাকে বলল, দেখেছেন আপনার আজকের ভুলের জন্যে আপনার ছেলে কি শাস্তিটাই না পেল, এবারের গুলি হাতে লেগেছে, পরের বার কিন্তু বুকে লাগবে। আমি হাউমাউ করে কেঁদে অনুরোধ করলাম, আমার ছেলেকে কিছু করো না। রফিক পাত্তা না দিয়ে চলে গেল, কিন্তু পরদিন ছেলেটা আবার এলো, ছোট্ট রদুর মতো আমাকে দেখালো, ও ব্যথা পেয়েছে, আমার বুক ছিঁড়ে দুখণ্ড রূপ নেয়, কিন্তু আগের দিনের ভুল আমি করব না, তাই ওর ব্যথা জায়গাতেই খামচে ধরলাম, আমার ছেলেটা কি আর্তনাদ দেয় না করেছিল তখন, ও খুব ব্যথা পেয়েছিল আমি জানি, জানি আমি, অরুণা কান্নায় ভেঙে পড়লেন আবারও, এত কষ্ট নিজের ভেতর লুকিয়ে রেখেছিলে মা। শান্ত, ভেজা, মোলায়েম একটা স্বর শুনে তড়িৎ গতিতে মাথা তুললেন অরুণা, চোখের সামনে একটি পরিচিত অনাকাঙ্ক্ষিত মুখ দেখে চোখ যেন বেরিয়ে এলো, ঠোঁট দুটো আলাদা হয়ে এলো বিস্ময়ে, অস্পষ্ট স্বরে ডাকলেন, রদু, চলবে?